ওকে, দেখো আমরা কিন্তু জৈব যৌগের সংজ্ঞা পড়েছিলাম, তাই না? জৈব যৌগ কাকে বলা হয়? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন এর জাতক যে সমূহ, মানে যেসব হাইড্রোকার্বন থেকে কোনো কিছু তৈরি হয় সেগুলোকে কি বলা হয়? জৈব যৌগ। তো আজ আমরা জৈব যৌগ এবং হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব না, আজ আমরা আলোচনা করব বিস্তারিত ভাবে জৈব যৌগের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো দেখো জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করি। জৈব যৌগ মেইনলি হচ্ছে জৈব যৌগ দুই রকম, দুই ভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখো জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করার আগে আমি তোমাদেরকে দু একটা খুঁটিনাটি বিষয় সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব, যাতে তোমরা যখন আমি শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, যখন যাতে তোমরা বিস্তারিত ভাবে এটা বুঝতে পারো এবং সুন্দর করে বুঝতে পারো, এজন্য আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। যেমন আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম ক্যাটিনেশন বা ক্যাটিনেশন ধর্ম কাকে বলা হয়, তাই না? ক্যাটিনেশন বা ক্যাটিনেশন ধর্ম কাদেরকে বলা হয় এটা আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কার্বন, একটা কার্বন আর একটা কার্বনের সাথে এইভাবে যুক্ত হয়ে অনেক বড় শিকল গঠন করে, তাই না? বিভিন্ন শিকল গঠনের যে ধর্ম ছিল সেটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। দেখো একটা কার্বন, আমরা জানি প্রত্যেকটা কার্বনের কয়টা যোজনী আছে? চার যোজনী, তাই না? তার মানে চার যোজনী মানে কি? চারটা হাত আছে। তার মানে একটা যোজন, একটা কার্বন আর একটা কার্বনের সাথে চারটা হারবন, মানে আর চারটা মানে কোনো কিছুকে ধরতে পারে তার হাত দিয়ে। ঠিক আছে, তার মানে দেখো এই একটা কার্বন, এরও চারটা হাত রয়েছে, এরকম এরও চারটা হাত, এরও চারটা হাত, এরকম চারটা চারটা করে হাত রয়েছে, তাই না? যদি এটা হাইড্রোকার্বন হয়, হাইড্রোকার্বন হলে সেখানে শুধু হাইড্রোজেন এবং কার্বন থাকবে, তাহলে দেখো কার্বন একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হলো, আর একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হলো। যদি একক বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে, সেটা দ্বিবন্ধন হতে পারে, সেটা ত্রিবন্ধন হতে পারে, তাই না? তো দেখো একটা কার্বন আর একটা কার্বনের সাথে এরকম যুক্ত, তাহলে বাকি যে কার্বন গুলা রয়েছে, যে মানে হাত যেগুলা রয়েছে, এই কার্বনে কয়টা হাত আছে? তিনটা হাত, একটা দুইটা তিনটা। এই কার্বনের দুইটা হাত, এই কার্বনে দুইটা করে হাত আছে ফাঁকা আর কি। ঠিক আছে, দেখো এই যে এই কার্বনটা, এই কার্বনটাকে একটা হাতে ধরছে না, এটাকে বলা হয় বন্ড। ঠিক আছে, বন্ড বা বন্ধন বলা হয়, তাই না? এটা কার্বন কার্বন বন্ড, এটা এখান থেকে এটা কার্বন কার্বন বন্ড, বাকি যেগুলো আছে এখানে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিই। ঠিক আছে, এরকম এইভাবে পূর্ণ করে দিলাম। এগুলোর নাম সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, জাস্ট আমি এখন বোঝাচ্ছি। দেখো তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? প্রত্যেকটা কার্বন আর একটা কার্বনের সাথে একক বন্ধনের যুক্ত আছে, তাই না? দেখো এই কার্বনটা এই কার্বনের সাথে কয় বন্ধনে যুক্ত আছে? এক বন্ধনের মাধ্যমে। এই কার্বনটা এই কার্বনের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। আবার যদি আরেকটা উদাহরণ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো, বা এটাকে এভাবে লিখতে পারি, একটা কার্বন, এই যে যে কার্বনটা দেখো, এই যে কার্বন এটাও CH2 এবং পরেরটা দেখো CH3, একটা কার্বন এখানে তিনটা হাইড্রোজেন যুক্ত রয়েছে, তাই না? মানে কি, প্রথম থেকে একটু আলোচনা করি, এটা না না আলোচনা করলে এটা আমরা বুঝতে পারবো না আর কি। ঠিক আছে, এজন্য আমি এখানে থেকে সামান্য আলোচনা করতেছি, বেশি বিস্তারিত আলোচনা করব না, সামান্য কিছু বলতেছি এখানে। ঠিক আছে, দেখো এখান থেকে সামান্য কিছু আলোচনা করি। দেখো যেমন এটা আছে CH3, এটা CH2, CH2, CH2 এবং CH3, তাহলে প্রত্যেকটা কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে কিভাবে যুক্ত আছে? একক বন্ধনের মাধ্যমে যুক্ত। তো এরকম একক বন্ধন থাকলে সেটাকে বলা হয় অ্যালকেন। কি বলা হয়? অ্যালকেন। তোমরা একটু নোট করে রাখো, এটাকে বলা হয় অ্যালকেন। ওকে, সেটাই তো। তারপর দেখো একটা একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, কিন্তু যদি এই কার্বন শিকলের মধ্যে, যদি এই দীর্ঘ শিকলের মধ্যে কোনো একটা, যদি দেখো কোনো একটা কার্বন যদি এরকম দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, মানে যদি এরকম দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলি অ্যালকেন, অ্যালকিন বলা হয়। ঠিক আছে, বাকিগুলো কি থাকবে? তাহলে একটা করে হাইড্রোজেন থাকবে। দেখো এখানে এই কার্বনের সাথে তিনটা হাত ফাঁকা, মানে একটা হাত এখানে ভরে ফেলছে, মানে যৌগ গঠন করে ফেলছে, তাই না? বন্ধন মাধ্যমে আরেকটা কার্বনকে ধরছে, তাহলে আরেকটা হাত, এর তিনটা হাত ফাঁকা আছে। প্রত্যেকটা কার্বনের যে কয়টা হাত ফাঁকা আছে, এটার কয়টা আছে? একটা, দুইটা হাত ফাঁকা। এর কিন্তু দেখো 1, 2, 3, তাহলে আরেকটা ফাঁকা আছে। এই কার্বনটার 1, 2, এই পাশে একটা, তিনটা, এখানে একটা ফাঁকা। এই কার্বনের একটা হয়েছে, তাহলে আরো তিনটা ফাঁকা রয়েছে না? এইভাবে আমরা কি করলাম? ঠিক আছে, আচ্ছা নেট সমস্যা থাকলে ধীরে করালাম। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। যে কয়টা হাত আছে সেই কয়টা হাত আমরা কি করবো? হাইড্রোজেন দিয়ে ভরে ফেলবো। ঠিক আছে, দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু একটা হাত হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন,
এই পাশে হাইড্রোজেন। দেখো আমি বলতেছি যে এই কার্বনের যে শিকল গুলো আছে, কার্বনের শিকলের কোনো একটা, কোনো দুই, যে কোনো দুইটা কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে, দেখছো এখানে দ্বিবন্ধন আছে, তো এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই। দেখো এটা কোনো দ্বিবন্ধন আছে, কোনো দ্বিবন্ধন নাই, কিন্তু এইটাই, এই কার্বনে দেখো একটা দ্বিবন্ধন রয়েছে, তাই না? এই যে এখানে একটা দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধন থাকার কারণে এটাকে বলা হয় অ্যালকিন বলা হবে। এই সম্পর্কে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই সম্পর্কে বিস্তারিত আমরা পরে আবার আলোচনা করব। আমি জাস্ট এই শ্রেণী বিভাগ বোঝানোর জন্য আমি আবার আলোচনা, একটু সামান্য আলোচনা করি, ঠিক আছে? যেমন এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, দেখো একটা কার্বন, কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে? তিনটা, তাহলে CH3 দিয়ে দিলাম। পরে এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে? দুইটা, CH2। এই কার্বনের সাথে দেখো এই কার্বনটার সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে? একটা, দুইটা, তার মানে এটাও CH2। তারপরে বন্ড দিয়ে দিলাম, এই বন্ড, একটা কার্বন। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? দেখো একটা, এই যে নিচে। এখন দুইটা বন্ড, এই দুইটা বন্ড দিয়ে দিলাম, এখানে আবার CH, তারপরে কি আছে এখানে? সি কার্বন, এখানে আছে কয়টা হাইড্রোজেন? তিনটা হাইড্রোজেন, দেখছো? তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওকে, এভাবে লিখতে পারি। এখন এটাকে দ্বিবন্ধন থাকার কারণে এটার নাম হবে কি? অ্যালকিন, এটার নাম হবে অ্যালকিন, ওকে। আমি আবার বলতেছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই সম্পর্কে বিস্তারিত পরে আবার আলোচনা করব। আমি শুধুমাত্র একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বোঝানোর জন্য এটা করতেছি। আবার দেখো এই এই সিকলের ভিতরে তিন বন্ধনও থাকতে পারে, মানে যে কোনো একটা কার্বনের, মনে করো সিকলের দীর্ঘটা সিকল, এখানে যে কোনো দুইটা কার্বনের মধ্যে কি আছে? তিন বন্ধন আছে, ঠিক আছে? ত্রিবন্ধন, তিন বন্ধন যদি থাকে, এই এই কার্বনটাই কিন্তু একক বন্ধন আছে, তাহলে এই দুই তিনটা হাত ফাঁকা রয়েছে, এটা দুইটা হাত ফাঁকা। কিন্তু দেখো এই কার্বনের ক্ষেত্রে এক দুই তিন, তিনটা হাত পূর্ণ হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে, চারটা পূর্ণ হয়ে গেছে, এরা কোনো হাত খালি নাই, মানে ওখানে কোনো হাইড্রোজেন আর থাকতে পারবে না, তাই না? এই কার্বনের ক্ষেত্রে সেম ঘটনা, কিন্তু এই কার্বনের ক্ষেত্রে দেখো এর একটা হয়েছে আর এক দুই তিনটা বাকি রয়েছে, এগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবো, ঠিক আছে? একটা, এটা তো আর হাইড্রোজেন থাকতে পারবে না এখানে, কারণ দেখো এখানে একটা কার্বন আর একটা কার্বনের সাথে তিনটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে গেছে, তাই না? তো এখানে আর কি থাকতে পারবে না, কোনো হাইড্রোজেন থাকতে পারবে না, ওকে। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি? CH3 বন্ড, CH2 বন্ড, সি, দেখো এই যে কার্বনটা আর একটা কার্বনের সাথে কয় বন্ধনের মাধ্যমে যুক্ত আছে? তিন বন্ধনের মাধ্যমে, ঠিক আছে? তাই এখানে আর কোনো এইচ হবে না, আর এই পাশে করতে হবে CH3 হয়ে গেল। তো এইভাবে যদি তিন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অ্যালকাইন। সূত্র আছে, ঠিক আছে? মানে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, এটা দেখার সূত্র আছে, সাধারণ যে, সাধারণ যে সংকেত আছে ওগুলো আমরা একটু পরে আলোচনা করি, ঠিক আছে? দেখো এটার নাম হচ্ছে কি? অ্যালকাইন, ওকে। তো এখান থেকে আমরা বুঝলাম যে যদি কার্বন আর হাইড্রোকার্বনের ভিতর কার্বন কার্বন একক বন্ধন এরকম থাকে, সেগুলোকে অ্যালকেন বলা হয়, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন বলা হয়, আর ত্রিবন্ধন থাকলে সেটাকে বলা হয় অ্যালকাইন, ওকে। তো এটা যদি আমরা বুঝে থাকি, এরপরে আমরা আলোচনা শুরু করব, আমাদের আলোচনা করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখি আমরা পরে আলোচনা শুরু করি, সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। এখন জৈব যৌগ মেইনলি দুই রকমের, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমি সামান্য আলোচনা করেছিলাম অ্যালিফেটিক যৌগ সম্পর্কে, তো এখন আমি সেই পুরাটা সম্পর্কে, মানে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি মুছে দিলাম। দেখো এই জৈব যৌগকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে অ্যালিফেটিক আর একটা আছে অ্যারোমেটিক। তাহলে আমরা দেখি অ্যালিফেটিক কি এবং অ্যারোমেটিক কাকে বলা হয়, ওকে। দেখো সুন্দর করে লিখলাম, অ্যালিফেটিক, অ্যালিফেটিক, ওকে, অ্যালিফেটিক, এবং আর একটা হচ্ছে কি? অ্যারোমেটিক, অ্যারোমেটিক। তোমরা ঠিক সে এরকম করে লিখো। দেখো দুই ভাগে ভাগ করা আছে, জৈব যৌগকে মেইনলি দুই ভাগে ভাগ করা আছে, একটা আছে অ্যালিফেটিক আর একটা আছে অ্যারোমেটিক। এই অ্যালিফেটিক যেটা, ওটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। দেখো কি কি অ্যালিফেটিককে ভাগ করেছে? মুক্ত শিকল, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল, ঠিক আছে? বদ্ধ শিকল, ওকে। এই মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি? সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং দুই নম্বর হচ্ছে অসম্পৃক্ত। তো এই অসম্পৃক্ত যেটা, ওটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে দ্বিবন্ধন, দ্বিবন্ধন ও একটা হচ্ছে ত্রিবন্ধন। দেখো ত্রিবন্ধন, ত্রিবন্ধন, ওকে। দেখো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এই দুই ভাগে ভাগ করা হয়েছে, ওকে। আর এই যে বদ্ধ শিকল, এরাও আবার দুই রকমের, এটা হচ্ছে, এরাও সম্পৃক্ত এবং আর একটা হচ্ছে অসম্পৃক্ত, ওকে।
আচ্ছা দেখো, আমরা এখান থেকে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা যত শ্রেণী আছে সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং ক খ গ ঘ যেটাই আসুক না কেন সেটাই আমরা যত সুন্দর করে অ্যান্সার করতে পারি, কোথায় কোনটা লাগবে আমি বিস্তারিত ভাবে আলোচনা করব। সাথে সাথে তোমরা নোট করে নিবা, ঠিক আছে? আর যদি কোনোটা বুঝতে না পারো অবশ্যই বলবা। ওকে, তো দেখো, ওকে তো দেখো, এই যে অ্যারোমেটিক যৌগ আছে, অ্যারোমেটিক যৌগ আবার দুই রকমের, একটা হচ্ছে কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক, ঠিক আছে? কার্বো সাইক্লিক বা এটার কার্বোসাইক্লিক কে বলা হয় কি হোমোসাইক্লিকও বলা হয়, ঠিক আছে? হোমো সাইক্লিক, ঠিক আছে, ক্লিক, বা এটাকে আরেকটা নাম হয় সুষম চাক্রিক বলা হয়, সুষম চাক্রিক, ঠিক আছে? আর এটা যেটা রয়েছে এটাকে বলা হয় হেটারোসাইক্লিক, হেটারো সাইক্লিক, বা এটাকে বলা হয় বিষম চাক্রিক, ঠিক আছে? বিষম চাক্রিক, ঠিক আছে? এই এই কয়টা, তো এইটা তোমরা লিখো, এটা তোমরা বিস্তারিত লিখো, এরপরে আমি পরেরটা আমি লিখে দেবো, ঠিক আছে? এটা বুঝতে পারলে পরের আলোচনাতে আমরা শুরু করব। ওকে, এটা বুঝতে পারছো কিনা বলো, যদি বুঝে থাকো তারপরে আমরা আলোচনা শুরু করব। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই রকমের, সম্পৃক্ত অসম্পৃক্ত, অসম্পৃক্ত আবার দুই রকমের, দ্বিবন্ধন ত্রিবন্ধন। এটাও বদ্ধ শিকল দুই রকমের, সম্পৃক্ত অসম্পৃক্ত। অ্যারোমেটিক আবার দুই রকমের, কার্বোসাইক্লিক হেটারোসাইক্লিক। এর আরো নাম আছে, কার্বোসাইক্লিককে হোমোসাইক্লিক বলা হয় বা সুষম চাকরিক বলা হয়, আর এটাকে হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক বলা হয়। যদি লেখা হয়ে যায় তাহলে তোমরা কি করবা আমাকে বলবা, আমি তাহলে পরে আলোচনাতে চলে যাবো। দেখো, এতটুকু লেখা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই অ্যালিফেটিক যৌগ কাকে বলা হয়, অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয়, মুক্ত শিকল কি, সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত, দ্বিবন্ধন ত্রিবন্ধন, এগুলো কাকে বলা হয়, এইসব বিষয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? যেমন দেখো, এখন আমরা আলোচনা করব অ্যালিফেটিক যৌগ কাকে বলা হয়, তারপরে আমরা জানবো মুক্ত শিকল, বদ্ধ শিকল, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তারপরে আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেই সাথে সাথে আমরা লিখি। এখন দেখো, যদি এটা এটা যদি কারো সমস্যা না থাকে তাহলে বলো, আমি তাহলে পরে আলোচনাতে চলে যাই, সাথে সাথে বলবে, ঠিক আছে? একক বন্ধন হবে শুধুমাত্র সম্পৃক্ত, যারা সম্পৃক্ত তাদেরই আছে একক বন্ধন হবে, ঠিক আছে? এরা শুধুমাত্র এক প্রকারই, এই জন্য বলা হয়েছে এটা একক, এরা আছে একক বন্ধন, ঠিক আছে? একক বন্ধন, আর এরা কি, এরাও একক বন্ধন, এরাও তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, ঠিক আছে? এই জন্য আর কি, এইভাবে, ঠিক আছে? এখন দেখো, তাহলে এটা আমি মুছে দিলাম, মুছে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, সংজ্ঞা সহ লিখে দেবো, ঠিক আছে? এখন দেখো এখানে কি আছে, দেখো, অ্যালিফেটিক, অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়, অ্যালিফেটিক, ঠিক আছে? তো দেখো, অ্যালিফেটিক শব্দের অর্থ কি, অ্যালিফেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যালিফার থেকে, ঠিক আছে? অ্যালিফার থেকে এসেছে গ্রিক শব্দ, অ্যালিফার থেকে এসেছে, অ্যালিফার শব্দ অর্থ কি, চর্বি ধাতু। দেখো, অ্যালিফার শব্দের অর্থ হচ্ছে চর্বি ধাতু, তার মানে এই অ্যালিফেটিক যৌগ যারা আছে তারা সবগুলোই কিন্তু চর্বি থেকে, মানে কোনো প্রাণীর চর্বি থেকে তৈরি হয়, ঠিক আছে? এজন্য এদেরকে বলা হয় অ্যালিফেটিক যৌগ, বা অ্যালিফার থেকে শব্দটি আসছে অ্যালিফার, অ্যালিফেটিক আর কি, ঠিক আছে? তো অ্যালিফেটিক যৌগের সংজ্ঞা আমরা পড়ি, মুক্ত শিকল, মুক্ত শিকল এরকম লেখো, মুক্ত শিকল ও বদ্ধ শিকল, ঠিক আছে, যুক্ত হাইড্রোকার্বনকে, কার্বন কে কি বলা হয়, হাইড্রোকার্বন কে অ্যালিফেটিক যৌগ বলা হয়, ঠিক আছে? অ্যালিফেটিক যৌগ বলে, যেগুলা চর্বি, মানে চর্বিজাত, ঠিক আছে, যেগুলো চর্বি থেকে তৈরি হয়। ওকে, তো এই হচ্ছে অ্যালিফেটিক যৌগের সংজ্ঞা। অ্যালিফেটিক যৌগ কাকে বলা হয়, গ্রিক শব্দ অ্যালিফার থেকে এসেছে অ্যালিফেটিক শব্দটি, অ্যালিফার শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত,
অ্যালিফেটিক যে যৌগগুলো সাধারণত কোনো প্রাণীর চর্বি থেকে তৈরি হয়, ঠিক আছে, এজন্য এটাকে অ্যালিফেটিক বলা হয়। আর এটা আছে সংজ্ঞা মুক্ত শিকল ও বদ্ধ শিকল হাইড্রোকার্বন কে বলা হয় অ্যালিফেটিক যৌগ, ঠিক আছে, অ্যালিফেটিক যৌগ বলা হয়। এখন আমরা এই মুক্ত শিকল বদ্ধ শিকল সম্পর্কে জানবো, ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন আমরা জানলাম অ্যালিফেটিক যৌগ কাকে বলা হয়। অ্যালিফেটিক যৌগটি এসেছে গ্রিক শব্দ অ্যালিফার থেকে, অ্যালিফা শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত। অ্যালিফেটিক যৌগ তৈরি করা হয় প্রাণীর চর্বি থেকে, ঠিক আছে, এজন্য এটাকে অ্যালিফার শব্দ থেকে এটা আসেছে, এসেছে আর কি। আর এটা এটা কাকে বলা হয়? মুক্ত শিকল এবং বদ্ধ শিকল যুক্ত হাইড্রোকার্বন কে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি সেটা আমরা এখন আলোচনা করি, ঠিক আছে। হ্যাঁ, আলোচনা করছি একটু বিস্তার, এখানে কিছু বাদ রেখেছিলাম, ঠিক আছে, সামান্য একটু আলোচনা করি এখন। ওকে, তো দেখো এটা আমি এখন বাদ দিই। এখন আমরা কি পড়ব? মুক্ত শিকল এবং বদ্ধ শিকল অ্যালিফেটিক কাকে বলা হয়? অ্যালিফেটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল কাকে বলা হয়? মুক্ত শিকল, মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়? যদি যে সমস্ত হাইড্রোকার্বনের বা যে সমস্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দুই প্রান্ত যদি মানে যুক্ত না থাকে, ঠিক আছে, দুই প্রান্ত কি থাকবে না, যুক্ত থাকবে না, ওকে, সেটাকে কি বলা হয়? কার্বন কার্বন দ্বিবন্ধন, বা সরি, এই যে কি বলা হয়, মুক্ত শিকল কাকে বলা হয়? কার্বন কার্বন এক যে বন্ধন আছে, এই বন্ধন গুলো যদি দুই প্রান্তের কার্বন যুক্ত না থাকে, ঠিক আছে, যদি মুক্ত থাকে তাহলে তাকে বলা হয় মুক্ত শিকল। কি বলা হবে? কার্বন কার্বন বা প্রান্তীয় কার্বন, মানে দুই পাশের যে কার্বন, যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্ত কি থাকবে না, যুক্ত থাকবে না, তাই লিখি সুন্দর করে দেখি। যেসব যেসব যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্ত যুক্ত থাকে না থাকে না তাকে তাকে কি বলা হয়? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়, ঠিক আছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়, হাইড্রোকার্বন বলে, ঠিক আছে, হাইড্রোকার্বন বলে। দেখো তার মানে মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলা হয়? যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্ত যুক্ত থাকে না, তাই না, তাদেরকে কি বলা হয়? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। যেমন আমরা একটু আগে আলোচনা করেছি, যেমন দেখো CH3 বন্ড, CH2 বন্ড, CH2, ঠিক আছে, বন্ড CH3, এই যোগে দেখো এটা হচ্ছে একটা প্রান্তের কার্বন, এটা হচ্ছে আরেকটা প্রান্তের কার্বন, এই কার্বন দুটা কি পরস্পরের সাথে যুক্ত আছে, যুক্ত নাই? যদি যুক্ত না থাকে এই জন্য এটাকে বলা হয় অ্যালিফ মানে মুক্ত শিকল, যদি যুক্ত থাকতো তাহলে দেখো এরকম থাকতো, CH2 বন্ড মনে করে একটা দেখলাম, CH2 বন্ড CH2, এই যোগে দেখো প্রত্যেকটা কার্বন, এটা এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত, আর এটা হচ্ছে লাস্টের কার্বন, মনে করো এই কার্বন এই কার্বনের সাথে কি আছে, যুক্ত আছে, মানে যদি প্রান্তীয় কার্বন গুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে তখন সেটাকে বলা হয় বদ্ধ শিকল, কিন্তু এটা তো মুক্ত আছে, দেখছো, এরকম যদি মুক্ত থাকে মানে এইটা আছে একটা প্রান্তীয় কার্বন, এটা আছে আরেকটা প্রান্তীয় কার্বন, এই দুটা কার্বন যদি পরস্পরের সাথে মানে যুক্ত না থাকে, মুক্ত থাকে, তখন এটাকে বলা হয় অ্যালিফেটিক, কি বলা হয়? মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। কি বলা হবে? মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এই যে এটাকে, ঠিক আছে, এটাকে এটাকে এটার নাম কি? অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর, ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হবে বিউটেন, কিন্তু আমরা পরে সেই এটার নাম জানবো, শুধু জেনে রাখি কার্বন কার্বন একক বন্ধন, এর জন্য এটাকে বলা হয় অ্যালকেন। পরীক্ষায় যদি তোমাকে বলবে যে অ্যালকেন কে এই মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়েছে, কারণ কারণ তুমি বলবা যে এখানে প্রত্যেকটা মানে প্রান্তে যে কার্বন গুলো পরস্পর সাথে যুক্ত থাকে না, তাই না, এই জন্য আর কি। তারপরে মনে করো এরকম একটা CH2 CH3 বন্ড, মনে করো CH আছে, ডাবল বন্ড করে দিলাম CH, এরকম CH3 আছে, এটাও কি? এটাও মুক্ত না? তাহলে এটাও কিন্তু মুক্ত শিকল, তাই না? এরকম দেখো প্রান্তীয় কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত নাই, যুক্ত না থাকার কারণে এরা কি হবে? এরা মুক্ত শিকল হাইড্রোকার্বন হবে, ঠিক আছে, এরা মুক্ত শিকল হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ওকে। তাহলে এটা যদি বুঝে থাকি তারপরে আমরা কি করব, মুক্ত শিকলের ভিতরে আবার দুই রকমের আছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি তুমি মুক্ত শিকল হাইড্রোকার্বন বুঝে থাকো তাহলে এখন আমরা কি করব, সম্পৃক্ত মুক্ত শিকল এবং অসম্পৃক্ত মুক্ত শিকল নিয়ে আলোচনা করি।
এখানে কি আছে দেখো, এটা হচ্ছে মুক্ত শিকল। কেন দেখো, ক্রান্তীয় যে কার্বন আছে এটা হচ্ছে প্রথম কার্বন এবং এটা হচ্ছে শেষ কার্বন, এরা কিন্তু পরস্পরের সাথে যুক্ত নাই। যুক্ত যদি না থাকে, যদি যুক্ত না থাকে সে কেবলমাত্র তখনই তাদেরকে বলা হয় মুক্ত শিকল। এরা তো যুক্ত নাই, যুক্ত না থাকার কারণে এদের কি কি বলা হবে? মুক্ত শিকল, হাইড্রোকার্বন বলা হবে। ওকে, আচ্ছা তারপরে আমরা আলোচনা করব যে এই মুক্ত শিকল। দেখো আমি যখন তোমাদের চারটা দিয়েছি, চারটে ভিতর বলছিলাম যে মুক্ত শিকল ব্যাপার দুই রকমের, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এখন আমরা পড়ব যে সম্পৃক্ত মুক্ত শিকল কাকে বলা হয় এবং অসম্পৃক্ত মুক্ত শিকল কাকে বলা হয়। ওকে দেখি, সম্পৃক্ত মুক্ত শিকল, দেখো সম্পৃক্ত মুক্ত শিকল, ঠিক আছে, সম্পৃক্ত মুক্ত শিকল লেখো। কার্বন 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 একক একক বন্ধন বন্ধন যুক্ত, ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধন যুক্ত মুক্ত শিকল, মুক্ত শিকল হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে, ঠিক আছে, অ্যালিফেটিক অ্যালিফেটিক হাইড্রোকার্বন হাইড্রোকার্বনকে কার্বনকে কি বলা হয়? সম্পৃক্ত মুক্ত শিকল, মুক্ত শিকল কি বলা হয়? দেখো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা সংজ্ঞা কি লিখলাম? সম্পৃক্ত মানে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলা হয়? কার্বন কার্বন একক বন্ধন যুক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে সম্পৃক্ত সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। ওকে, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। পরীক্ষায় যদি ক নম্বরে আসে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলা হয়, তুমি এতটুকু লিখে দিবা। এবং দেখো এখানে উদাহরণ দিই আমরা, সিএইচ থ্রি বন্ড, সিএইচ থ্রি সিএইচ টু দিয়ে আর কি, টু বন্ড কত, সিএইচ থ্রি, এরকম যে কোনো। দেখো এখানে কি একটা কার্বন আর একটা কার্বনের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, কয় বন্ধন? একক বন্ধনের মাধ্যমে যুক্ত, ঠিক আছে, মানে একটার সাথে একটা একটা মাত্র একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকার কারণে এটাকে বলা হচ্ছে কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন উদাহরণ আমরা এটাকে বলি কি? অ্যালকেন। পরীক্ষা কিন্তু আসে যে অ্যালকেন কে মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? কি বলা হয় দেখো, এটা তোমরা লিখে রাখো, অ্যালকেন কে, অ্যালকেন কে মুক্ত শিকল অ্যালিফেটিক অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়? হাইড্রো কার্বন কেন বলা হয়? ওকে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখো অ্যালকেন কে কেন মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, তুমি কি করবা? প্রথমে এই মুক্ত শিকলের মানে যে সংজ্ঞাটা এখান থেকে এটুক দিবা, ঠিক আছে, বলবা যে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, ঠিক আছে। তো অ্যালকেন কেও মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বা সম্পৃক্ত, এখানে মনে করো সম্পৃক্ত লিখে দিলো, ঠিক আছে, সম্পৃক্ত সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়? কারণ এই অ্যালকেনে এরকম কার্বন কার্বন একক বন্ধন থাকে, অ্যালকেনটাই গঠিত হয় কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে, এজন্য অ্যালকেনকে বলা হয় সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। কি বলা হয়? সম্পৃক্ত অ্যালিফেটিক মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। ওকে, তারপর দেখো স্যার কোন সংকেত থেকে একক বন্ধন অথবা দ্বিবন্ধন চিহ্ন করব কিভাবে? কোন সংকেত থেকে একক বন্ধন অথবা দ্বিবন্ধন, একক বন্ধন বা দ্বিবন্ধন কিভাবে বুঝবা? দেখো এই যে এখন আমরা এগুলো তো সামনে নিয়ে আলোচনা করব, ঠিক আছে, আমি তো জাস্ট আমি শুধুমাত্র নামকরণ গুলো মানে প্রকারভেদ শিখাচ্ছি, প্রকারভেদ শেখানোর পরে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, তখন তো অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে দেখো কি করলাম, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলা হয়? কার্বন কার্বন একক বন্ধন যুক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। পরীক্ষায় যদি আসে অ্যালকেন কে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়, তাহলে তুমি কি বলবা? কারণ অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে অ্যালকেন অ্যালকেন কে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। এখন যদি পরীক্ষায় আসে যে এটা আসলো এরকম, ঠিক আছে, অথবা অ্যালকেনের কোন একটা নাম দিয়ে দিলো, ঠিক আছে, যেমন প্রোপেন, ঠিক আছে, প্রোপেন প্রোপেন কে এইটা এই যে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়? পরীক্ষায় দেখো এরকমই আসবে, তোমরা লিখে রাখো, পরে কিন্তু এগুলোই পাবা, ঠিক আছে, যে প্রোপেন কে, প্রোপেনটা কি, প্রোপেনটা হচ্ছে এটা, দেখো সিএইচ থ্রি বন্ড,
CH2 bond CH3, মানে এটাও অ্যালকেন, অ্যালকেনের একটা কি একটা মানে সদস্য এরা, ঠিক আছে। তো আমরা যখন পড়বো ওই অ্যালকেন সম্পর্কে বিস্তারিত, তখন কিন্তু আমরা এটা দেখবো যে এই প্রোপেন, তারপরে বিউটেন, এগুলো যে যত নাম আছে সেগুলো আমরা পড়বো। আপাতত এতটুকু জেনে রাখি, ঠিক আছে। যেমন অ্যালকেনকে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়, কারণ অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, ঠিক আছে। কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে অ্যালকেনকে বলা হয় মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে যেটা রয়েছে দেখো, এখন এটা বুঝলাম, এবার যেটা বুঝবো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে। অসম্পৃক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে, হাইড্রোকার্বন কাকে বলা হয়, অসম্পৃক্ত কাকে বলা হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যুক্ত যে মানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এটাকে বলা হয় অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। তাহলে দেখো, কার্বন 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 দ্বিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, ঠিক আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ত্রিবন্ধন যুক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে কি বলা হবে, অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে কার্বনকে দেখো কি বলা হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হয় এই অসম্পৃক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে, হাইড্রোকার্বন, ঠিক আছে, ওকে। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তো যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তখন সেটাকে বলা হয় অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। যেমন দেখো, এখানে আমরা লিখি CH2 ডাবল বন্ড CH2 আছে, মনে করো এটা আছে। যদি এটা থাকে, এটাকে কি আছে, কার্বন শিকলের, আমরা কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম, দেখো দীর্ঘ কোনো একটা কার্বনের, যে কোনো কার্বনের ভিতরে যদি দুইটা বন্ধন থাকে, মানে একটা কার্বনে দুই বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে অথবা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তখন সেটাকে কি বলা হবে, অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন, মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। দেখো এটাকে বলা হয় অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় অ্যালকিনকে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়, তাহলে তুমি কি বলবা, তুমি এটাই বলবা যে অ্যালকিন তো দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এইটার মাধ্যমে যদি যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে যেহেতু এটা দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, এই জন্য এটাকে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। অথবা এটা হতে পারত এরকম, ত্রিবন্ধনের মাধ্যমেও যুক্ত হতে পারে, তখন এটাকে বলা হয় অ্যালকাইন। তো অ্যালকাইন এটাও কিন্তু অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, কেন, কারণ দেখো এখানেও তিন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তো আমরা সংজ্ঞার ভিতর কি পড়ছি, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধন হলে সেটা অ্যালকিন, আর যদি ত্রিবন্ধন হয় তাহলে সেটা কি হবে, অ্যালকাইন হবে। এরকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, সেটাকে বলা হয় কি, অ্যালকাইন। তো এইসব এইগুলো কি তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে রয়েছে, এটা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন হলে সেটাকে বলা হয় কি, অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো এগুলো আছে এই যে দুটা, অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। তো দেখো এটা যদি হয়ে যায়, এরপরে আমাদের রয়েছে বদ্ধ শিকল। তো বদ্ধ শিকল যৌগ পড়ানোর পরে আমাদের চলে যাবে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। অ্যারোমেটিক যৌগ সম্পর্কে বিস্তারিত কিভাবে আসবে পরীক্ষায়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এটা যদি বুঝে থাকো, তাহলে আমি পরের আলোচনা চলে যাই। পরের আলোচনাতে রয়েছে হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়, ওকে। এটা বুঝলি, এখন দেখো বদ্ধ শিকল, বদ্ধ শিকল অ্যালিফেটিক
বদ্ধস্থিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। দেখো বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এটার আর এক নাম আছে বা এটাকে বলা হয় অ্যালি সাইক্লিক যৌগ, অ্যালি সাইক্লিক, অ্যালি সাইক্লিক যৌগ। ওকে, এটাকে অ্যালি সাইক্লিক বলা হয়। বদ্ধসিকল যেগুলো আছে এটাকে বলা হয় অ্যালি সাইক্লিক। ওকে, তো দেখো বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বা অ্যালি সাইক্লিক হাইড্রোকার্বন কাকে বলা হয়, যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বনের দুই প্রান্ত পরস্পরের সাথে কি থাকে, যুক্ত থাকে, ঠিক আছে। যেসব অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কার্বন সিকলের দুই প্রান্ত যুক্ত থাকে, ঠিক আছে, দুই প্রান্তে কার্বন যুক্ত থাকে। তাহলে দেখো যে সব অ্যালিফেটিক, যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন যুক্ত থাকে, ঠিক আছে, যুক্ত থাকে, তাকে কি বলা হয়, যে সমস্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যালিসাইক্লিক বা অ্যালিফেটিক, মানে বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। যেমন দেখো আমি যদি একটা লিখি CH2 এরকম আছে, এখানে আর একটা CH2 আছে, এখানেও কি আছে, CH2 আছে, তো এরা কি আছে, পরস্পরের সাথে এরকম যুক্ত আছে না? যদি এরকম পরস্পরের সাথে যুক্ত থাকে তখন সেটাকে বলা হবে কি, বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ঠিক এই যেটা আমি লিখেছি এটাকে কিন্তু আমরা চাইলে অন্যভাবে লিখতে পারি। দেখো যদি তোমাকে এরকম একটা ত্রিভুজের মতো দিয়ে দেয় তাহলে এই যৌগটাও যা এই যৌগটাও কিন্তু সেম। এখন কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে, মানে অত্যন্ত মনোযোগ দিয়ে কিন্তু এই বিষয়গুলো পড়তে হবে এবং দেখতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে। এইটাকে আমি চাইলে এরকমও লিখতে পারি, ঠিক আছে। পরীক্ষায় যদি মনে করো এরকম একটা আসে তুমি বলবো কি যে না এত জীবনও দেখি না চোখে, তাই না, এরকম না, এটা তো একটা ত্রিভুজ, তাহলে তুমি পরীক্ষা লিখবা এটা ত্রিভুজ না, এটা ত্রিভুজ না, এটা কিন্তু একটা বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এর নাম হচ্ছে কি, দেখো যদি দেখো এটা নাম কি, অ্যালিসাইক্লিক যৌগ না, তো অ্যালিসাইক্লিক যৌগের আগে নামকরণের ক্ষেত্রে এটা কিন্তু সাইক্লো যোগ করা হয়। যদি সেটা অ্যালিসাইক্লিক যৌগ হয় তখন নামের আগে সাইক্লো শব্দটা যুক্ত করা হয়, কি করা হয়, দেখো এটা নাম হচ্ছে সাইক্লো, সাইক্লো কি, সাইক্লো প্রোপেন, এর নাম হবে সাইক্লো প্রোপেন। ওকে ওকে, একটা নাম, একটা উদাহরণ আমি দিলাম, ঠিক আছে। যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় এরকম মুখ, মানে বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বা এর আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে কি, অ্যালিসাইক্লিক যৌগ। তো দেখো এটা কি, এটা হচ্ছে এই এটা এই যৌগের আগে, এই ধরনের যৌগের আগে সাইক্লো শব্দটা ব্যবহার করা হয়, সাইক্লো। ওকে, তো এটা আমি যেটা লিখেছি এটার নাম সাইক্লো প্রোপেন, তো সাইক্লো প্রোপেন এটাকে এইভাবেও লেখা যায়, ঠিক আছে। তারপর দেখো আরেকটা যৌগ লিখি, এই যে যৌগটা লিখতেছি এখন CH2 বন্ড CH2 এরকম আছে, CH2 বন্ড CH2, দেখো এই যে যৌগটা লিখেছি এটাকে কিন্তু আমরা চাইলে এরকম একটা চতুর্ভুজের মতো লিখতে পারি, ঠিক আছে, এরকম। ওকে, তো এই যৌগটার নাম কি হবে, এই যৌগটার নাম হবে সাইক্লো, সাইক্লো বিউটেন, ঠিক আছে, সাইক্লো বিউটেন। ওকে, এটার নাম হবে সাইক্লো বিউটেন, এটার নাম হচ্ছে কি, সাইক্লো প্রোপেন। তো এই সমস্ত যৌগ কিন্তু অ্যালিফেটিক, বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। তো এর ভিতরে আবার কি আছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আছে। সম্পৃক্ত কোনগুলা, যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু একক বন্ধন, এখানে এখানে কিন্তু ডাবল বন্ড নাই, এরপর যে উদাহরণ দেবো সেটা হচ্ছে ডাবল বন্ড থাকবে, দেখো এগুলো কিন্তু সব একক বন্ধন। তো একক বন্ধন হওয়ার কারণে এই সবগুলোকে বলা হয় সম্পৃক্ত, সম্পৃক্ত, সম্পৃক্ত কি, বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ওকে, এটার নাম হচ্ছে সাইক্লো প্রোপেন, এটা সাইক্লো বিউটেন। এখন যেটা আমি লিখতেছি দেখো CH2 বন্ড এরকম আছে, CH2 এরকম আছে, CH2, ঠিক আছে, তারপর দেখো এরকম আছে CH2, CH2, এটা কয়টা হলো, দেখো 1 2 3 4 5, আরেকটা রয়েছে, দেখো এরকম যদি লিখি তখন দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু যুক্ত আছে, তাই না, মানে প্রান্ত কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত আছে, এজন্য এটা হচ্ছে কি, সম্পৃক্ত, আবার এখানে কার্বন কার্বন একক বন্ধন সবগুলো, এজন্য এটাকে বলে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বা সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, কিরকম, এরকম করে, এটার নাম কি হবে, এটার নাম হচ্ছে সাইক্লো হেক্সেন, সাইক্লো হেক্সেন, ঠিক আছে, এটার নাম কি হবে, সাইক্লো হেক্সেন।
তোমরা ঠিক এরকম করে নোট করে রাখো। ঠিক আরেকটা দেখো, সিএইচ টু বন্ড এখানে থাকলো, মনে করো সিএইচ টু বন্ড, এখানেও সিএইচ টু, সিএইচ টু এখানেও সিএইচ টু, এরা আবার যুক্ত, এইটাকে বলা হয়। এটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি, দেখো এইভাবে এটা, তো এটার নাম কি? এটার নাম হবে সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন। ওকে, এতটুকু বুঝছো কিনা? দেখো এই সবগুলো যতগুলো আমি লিখেছি সবগুলোকে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয়। কেন? কারণ বদ্ধ সিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই রকমের, একটা হচ্ছে সম্পৃক্ত এবং একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনগুলোকে বলা হয়? যে সমস্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের কার্বন কার্বন মানে যে বন্ধনগুলো কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত, তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বা সম্পৃক্ত বদ্ধ সিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ওকে, দেখো এখানে যতগুলো লিখেছি সবগুলো কিন্তু একক বন্ধনের মাধ্যমে যুক্ত, তাই না? আর এইগুলা আমাদের সবগুলো কিন্তু মুখস্থ মুখস্থ করতে হবে এবং বুঝে মুখস্থ করতে হবে। দেখো এটাকে কি, এটা এটাকে এরকমও লেখা যায়, এটার নাম কি? সাইক্লোপ্রোপেন। এটাকে এরকমও লেখা যায়, এটা সাইক্লোহেক্সেন। হ্যাঁ, ছয় থাকে হেক্সেন। আমরা এই সম্পর্কে নামকরণের ক্ষেত্রে পরে আবার আলোচনা করব, ঠিক আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন বা না, আমি এটা বলি নাই, আমি বলছি কি বদ্ধ সিকল হচ্ছে প্রান্তীয় কার্বন গুলো। দেখো কি লিখেছি, যে সমস্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন যুক্ত থাকে, এটা হচ্ছে অ্যালিফেটিক যৌগের সংজ্ঞা। অ্যালিফেটিক যৌগ বা বদ্ধ সিকল অ্যালিফেটিক, সরি, বদ্ধ সিকল অ্যালিফেটিক যৌগের সংজ্ঞা হচ্ছে এরকম যে কার্বন কার্বন দুই প্রান্তের কার্বন কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকবে। দেখো এটা হচ্ছে একটা কার্বন এই প্রান্ত, আর একটা প্রান্ত আছে এটা, এই দুইটা দেখো পরস্পরের সাথে যুক্ত আছে কিনা। এইটা মনে করো একটা প্রান্ত, এগুলো শেষ হয়ে এরকম যায় যায় যে মনে করো লাস্টে এই কার্বনটা আসলো, এইটা হচ্ছে এই প্রান্ত, ওটা দুইটার সাথে পরস্পরের সাথে যুক্ত আছে কিনা। যদি প্রান্তীয় কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত থাকে কেবলমাত্র, তখন এদেরকে বলা হয় বদ্ধ সিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? আর যদি দ্বিবন্ধন, এরা দ্বিবন্ধন হইতে পারে, ত্রিবন্ধন হইতে পারে, অথবা একক বন্ধন হইতে পারে। যদি এরা একক বন্ধন হয় তখন এটাকে কি বলা হবে? দেখো যদি যদি দেখো ভাইয়া, এটা যদি এরকম হয়, আচ্ছা এটাকে বলা হয় একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে এটাকে বলা হয় সম্পৃক্ত, সম্পৃক্ত অ্যালিসাইক্লিক, অ্যালি কি অ্যালিসাইক্লিক, ঠিক আছে, সাইক্লিক যৌগ। পরীক্ষায় যদি আসে দেখো সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ, সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলা হয়? যে সমস্ত অ্যালিফেটিক যৌগের মানে বদ্ধ সিকল অ্যালিফেটিক যৌগের কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় কি? সম্পৃক্ত অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক যৌগ। ওকে, এইখানে যে উদাহরণগুলো আমি লিখেছি সবগুলোই হচ্ছে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। কি বললাম? সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, এটা আমি উপরে লিখে দিছি, দেখো সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের সংজ্ঞা, ঠিক আছে? কি বলা হয়েছে? সম্পৃক্ত, সম্পৃক্ত অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক। ভাইয়া দেখো এটা কিন্তু আসতে পারে এরকম লিখে যে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন কাকে বলা হয়, অথবা সম্পৃক্ত বদ্ধ সিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়, সেটাও আসতে পারে, ঠিক আছে? দেখো আমি যদি এরকম লিখি, বা সম্পৃক্ত বদ্ধ সিকল, বদ্ধ সিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন লিখলাম না, তোমরা লিখে নিও, ঠিক আছে? সম্পৃক্ত দুইটা এটার নাম, দেখেছো? মানে যারাই বদ্ধ সিকল হবে তাদেরকে বলা হয় সাইক্লো মানে অ্যালিসাইক্লিক। তো অ্যালিসাইক্লিক সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন কাদেরকে বলা হয়? যারা যে সমস্ত সাইক্লিক যৌগে বা যে সমস্ত বদ্ধ সিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, দেখছো? এরা কিন্তু সবাই কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে বিদ্যমান যুক্ত, এবং প্রত্যেকটা কার্বনের শেষ প্রান্ত মানে আগের প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত পরস্পরের সাথে যুক্ত আছে। এই যুক্ত থাকার কারণে তারা হচ্ছে কি? সম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা সম্পৃক্ত বদ্ধ সিকল অ্যালিফেটিক যৌগ, ঠিক আছে? তাহলে লিখি, দেখি যে সমস্ত, যেসব, ঠিক আছে, অ্যালিসাইক্লিক, সাইক্লিক, অ্যালিসাইক্লিক যৌগ, যৌগে, ঠিক আছে, এটা লিখেছি যৌগে, যৌগে হাতে লেখা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জিজ্ঞেস করবো, আমি এটা বলবো যে সমস্ত বা যেসব অ্যালিসাইক্লিক যৌগে কার্বন 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 একক বন্ধন, একক বন্ধন বিদ্যমান, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়?
সম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তোমাদের কারো কি সমস্যা হচ্ছে না? তোমরা তো কেউ বলতেছো না, ঠিক আছে? আহসান, তারপরে এই ফাতিমা, এরপরে কি সামিউল, তোমরা কই? তোমরা তো কমেন্ট করো না। তোমরা তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? দেখো, সম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাদেরকে বলা হয়? যেসব অ্যালিসাইক্লিক যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। দেখো, এইখানে যতগুলো লিখেছি, যতগুলো উদাহরণ লিখেছি, সবগুলোতে কিন্তু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এজন্য এখানে এদেরকে সবাইকে বলা হয় সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ। পরীক্ষায় তোমাকে যে কোনো এখান থেকে যে কোনো একটা দিয়ে তোমাকে বলবে যে, মনে করো যে কোনো একটা দিয়ে বলবে যে এটাকে কেন, মনে করো একটা দিয়ে দেবে, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে, এই যে সাইক্লোপ্রোপেন অথবা সাইক্লোবিউটেন অথবা সাইক্লোহেক্সেন বা সাইক্লোপেন্টেন, যে কোনো একটা দিয়ে বলবে কি এটাকে কেন এই সম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয় কেন, তখন তোমাকে কি লিখতে হবে? না, এগুলো এরকম ভাবে তখন লিখতে হবে যে কারণ হচ্ছে এটা একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তাই না? তো দেখো, প্রশ্নটা তুমি লিখে রাখো, এরকম আসতে পারে পরীক্ষায় যে সাইক্লোপ্রোপেনকে সম্পৃক্ত সম্পৃক্ত কি বলা হয়, অ্যালিসাইক্লিক যৌগ বলা হয় কেন? অ্যালিসাইক্লিক যৌগ, ঠিক আছে, বলার কারণ কি? ওকে, দেখো বা কেন বলা হয় ব্যাখ্যা করো। তো এখানে আমি লিখতেছি সাইক্লোপ্রোপেন, শুধুমাত্র কি এখান থেকে সাইক্লোপ্রোপেন আসতে পারে? এখানে হইতে পারে সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোপেন্টেন, যে কোনো একটা দিতে পারে, দিয়ে তোমাকে বলবে কি এই সাইক্লোপ্রোপেনকে বা সাইক্লোহেক্সেনকে, সাইক্লো যে কোনো একটাকে কি বলা হয় সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বলার কারণ কি? তখন তুমি কি বলবা? প্রথমে এই সংজ্ঞা দিবা, যেসব অ্যালিসাইক্লিক যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান সেই সমস্ত যৌগকে বলা হয় কি বলা হয় সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক আছে? তো যেহেতু মনে করো এটা আসলো, এই যে এটা, তখন তুমি বলবা যে সাইক্লোপ্রোপেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, এজন্য সাইক্লোপ্রোপেনকে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। তো এতটুকু তোমরা বুঝতেছো না, বুঝছো কিনা বলো। হ্যাঁ ভাই, এই যে এরকম, বুঝছো যে এরকম এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বদ্ধসিকল অ্যালিফেটিক, এই যে এটাকে বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়? কারণ কি, এটা দেখো প্রান্তীয় কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত, এই যে এটার সাথে এটা এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত আছে, তাই না? এটা সে মনে করো প্রথম প্রান্ত, পরে লাস্টের কার্বন কোনটা? এটা, এই যে এটা পরস্পরের সাথে যুক্ত আছে। যদি পরীক্ষা আসে যে সাইক্লোহেক্সেন কে কেন বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন, তাহলে তুমি এটাই বলবে যে কারণ এর প্রান্তীয় কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত, এজন্য এটাকে বদ্ধসিকল বলা হয়, এবং এটাকে সম্পৃক্ত বদ্ধসিকল বলা হয়। কেন সম্পৃক্ত বলা হয়? কারণ এদের কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত, ঠিক আছে? তো পরীক্ষায় যেমন আসবে, যেভাবে আসবে, তোমরা ঠিক সেইভাবে আনসারটা করবা, ঠিক আছে? যদি পরীক্ষায় এরকম আসে যে এই সাইক্লোহেক্সেনকে বদ্ধসিকল অ্যালিফেটিক যৌগ বলা হয় কেন, ঠিক আছে, তাহলে তুমি এটাই বলবা যে যেহেতু সাইক্লোহেক্সেনে প্রান্তীয় কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, এজন্য সাইক্লোহেক্সেনকে কি বলা হয় বদ্ধসিকল অ্যালিফেটিক যৌগ বলা হয়। আবার যদি প্রশ্ন আসে যে এই সাইক্লোহেক্সেনকে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বা সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়, তাহলে তুমি এরকম প্রথমে সংজ্ঞা লিখবা যে সমস্ত অ্যালিফেটিক বা অ্যালিসাইক্লিক যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে বলা হয় কি বলা হয়, তাদেরকে বলা হয় সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক যৌগ বা সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। তারপরে বলবা যে এই সাইক্লোহেক্সেনে যেহেতু একক বন্ধন, এরা যেহেতু বদ্ধসিকল এবং এরা একক বন্ধনের মাধ্যমে যুক্ত, এজন্য এটাকে বলা হয় সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক আছে? বুঝতে না পারলে আবার কমেন্ট করো। ওকে, তারপরে দেখো, যদি এতটুকু হয়ে যায়, মানে এটা যদি শেষ হয়ে যায়, তারপরে আমরা অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সম্পৃক্ত অ্যালিসাইক্লিক বললাম, এখন আমরা অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলবো। অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা অসম্পৃক্ত কি বলবো, অসম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাদেরকে বলা হয়, ঠিক আছে? তো এগুলো সব মুছে দিলাম, এইখান থেকে কিন্তু যে কোনো একটা আসবে, ঠিক আছে? এগুলো এমসিকিউ তে তো আসতেই পারে, আবার মানে সিকিউ তে আসতে পারে, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো পড়তে হবে সুন্দর করে।
এখন আমরা দেখো অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা অসম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন এর সংজ্ঞা, সংজ্ঞা কি, যেসব অ্যালিসাইক্লিক যৌগে কার্বন কার্বন, দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন দ্বিবন্ধন বা ঠিক আছে ত্রিবন্ধন থাকে, ত্রি দেখো কিন্তু ত্রিবন্ধন থাকে, ত্রিবন যেসব অ্যালিসাইক্লিক যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, বিদ্যমান থাকে তাদেরকে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে এই যৌগ এটা বলা হয়, ঠিক আছে। এখানে কি হবে, অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ সাইক্লিক যৌগ অথবা অসম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়, ঠিক আছে। এটা এটা তোমরা বুঝবা। আচ্ছা তোমরা এটা এটা বোঝো নাই, এটা তো বললাম যে সমস্ত ওইটার উত্তর আছে ওই উপরেরটা, আমি লিখছিলাম কি এরকম, দেখো যে কি বলছিলাম যে প্রোপেন কে বা সাইক্লোপ্রোপেন কে, দেখো সাইক্লো প্রোপেন কে সাইক্লোপ্রোপেন কে সম্পৃক্ত সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বলার কারণ, অ্যালিসাইক্লিক ঠিক আছে, অ্যালিসাইক্লিক যৌগ বলার কারণ, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে এটা যে সাইক্লোপ্রোপেনে দেখো এক কারণ হচ্ছে, দুইটা লিখবা এরকম ভাবে যে সাইক্লো সাইক্লো প্রোপেন প্রোপেন হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ, কেন, কারণ কারণ এর প্রান্তীয় সাইক্লোপ্রোপেনের প্রান্তীয় কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে, তাই না। সাইক্লোপ্রোপেনের প্রান্তীয় এরকম লিখবা, প্রান্তীয় কার্বন কার্বন যুক্ত থাকে, ঠিক আছে, যুক্ত থাকে, যুক্ত থাকার কারণে কি এরা হচ্ছে বদ্ধসিকল যৌগ। আর দুই নম্বর হচ্ছে লিখবা যে এটা কি লিখবা, কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধন বন্ধন বিদ্যমান থাকে, ঠিক আছে, বিদ্যমান থাকে। ওকে এটা হচ্ছে সংকেত, যদি চাও তাহলে সংকেতও লিখে দিতে পারো, ঠিক আছে, সিএইচ টু বন্ড সিএইচ টু লিখে দিবা, এইটাই তোমাকে দুয়ে দুই দেবে, যদি দুই পাও মানে যদি দুই খ নাম্বার আসে তাহলে তোমাকে দুয়ে দুই যা দিবে, এটা যদি এটাই তো চাইছিলে, তাই না। তো এটাই আমি লিখে দিলাম যে সাইক্লোপ্রোপেনকে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন কেন বলা হয় বা যৌগ কেন বলা হয়। তো যৌগ বলার কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাইক্লোহেক্সেনের প্রান্তীয় কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে এবং কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, দেখছো প্রান্তীয় কার্বন পরস্পরের সাথে যুক্ত এবং প্রত্যেকটা কার্বন কি আছে একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তো এরকম যদি পরীক্ষা আসে তো এরকম লিখে দিবা, ঠিক আছে। তো এটা হয়ে গেলে আমরা এখন লিখবো অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা অসম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, কাদেরকে বলা হয়, যেসব অ্যালিসাইক্লিক যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। তো দেখো এখানে অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের এখন উদাহরণ দেখব, ঠিক আছে। এটা বুঝছো কিনা দেখো সম্রাট, এটাই তো প্রশ্ন করেছিলে না, তো উত্তর পাইলে বলো। হ্যাঁ এটা তারপরে দেখো, এখন আমরা এই অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক বা অসম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কয়েকটা সংজ্ঞা দেখবো। দেখি আমাদের আজকের যে মূল আলোচনা এটা ছিল অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগ খুবই মজার, তোমরা যদি ক্লাসটা করো অত্যন্ত সুন্দর এবং খুবই মানে খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসবে তোমার। এখনই তোমার যে সমস্ত বন্ধুরা এই জৈব যৌগে কাঁচা তাদেরকে মেনশন করে দাও, ঠিক আছে, তাহলে তোমরা এভরিওয়ান দিয়ে মেনশন করে দিতে পারো, তোমার বন্ধুরা এটা দেখতে পারে, ঠিক আছে, তাদেরকে ক্লাসটা করার সুযোগ করে দাও এটা শেয়ার দিয়ে, ঠিক আছে। তো দেখো এটা কি এটা বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমরা পরে আলোচনাতে চলে যাই, ঠিক আছে, এটা মুছে দিলাম। এখন আমরা যেসব অ্যালিসাইক্লিক যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে তাদের কি বলা হবে, এই যেটা অসম্পৃক্ত বা অসম্পৃক্ত বদ্ধসিকল হাইড্রোকার্বন, ঠিক আছে, এখানে আমি লিখলাম না। এখন দেখো আমরা কয়েকটা উদাহরণ লিখি, যে উদাহরণগুলো হচ্ছে অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক আছে, পাকনা বেশি হলে পরীক্ষায় ধরা খাবে। আচ্ছা পরীক্ষা দেখো তোমাকে এরকম দিতে পারে, ঠিক আছে, এর আগে যে যেটা দেখলাম এরকম একটা বক্স দিয়ে দিবে, এটা বক্স দিয়ে বলবে কি এটা কি এটা কি এটা কি বলতো এটা কি, এমসিকিউ তে যদি আসে, আচ্ছা এটা যদি এমসিকিউ তে আসে এই যৌগটা কি, এটা কি,
এটা কি, এটা এক নম্বরে মনে করো বদ্ধসিকল অ্যালিফেটিক যোগ আসলো, তারপরে সম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক যোগ, তাই না? এটা কি এক নম্বরে, এটা হচ্ছে, এটা কি তোমার বদ্ধসিকল বা অ্যালিসাইক্লিক, ঠিক আছে? বদ্ধসিকল যোগকে অ্যালিসাইক্লিক বলা হয়, তাই আমি অ্যালিসাইক্লিক লিখলাম, অ্যালিসাইক্লিক। তো অ্যালিসাইক্লিক যোগ। আর দুই নম্বর হচ্ছে কি, অ্যালিসাইক্লিক যোগ, এবং এটার আরেক, এটা এটা কি হবে, দ্বিতীয়ত এটা সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যোগ, তাই না? সম্পৃক্ত, সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, এটা নাম হচ্ছে কি, সাইক্লোবিউটেন, তাই না ভাইয়া? এটা এমসিকিউ তে যদি আসে তো তোমরা এইভাবে অ্যানসারটা করবে, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু জানতেই হবে, না জানলে কিন্তু এখানে কিন্তু তোমার, আমি তো বলছি তোমাকে 25 মার্ক আসবে, কিন্তু দুইটা সৃজনশীল আসবে প্রশ্ন, সিকিউ তে থাকবে 20, আর মিনিমাম এখান থেকে 4-5টা সৃজনশীল মানে এমসিকিউ থাকবে। তো যদি অর্ধেকটা ভালো করে না পারো তাহলে তো এখান থেকে মার্ক পাবো না, ঠিক আছে? তো এটা এটা গেল। এখন দেখো আমি যেগুলো শিখাই, এখন আমরা অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন পড়ব, অসম্পৃক্ত। যেমন দেখো আমরা একটু আগে লিখেছিলাম CH2 CH2, এরকম একটা লিখেছিলাম না? তো এখানে ছিল একক বন্ধন, কিন্তু এখন আমি দ্বিবন্ধন দিয়ে দেবো, দেখো দ্বিবন্ধন দিয়ে দিলাম সি, এখানে ডাবল বন্ড করে দিলাম CH2, এখানে একক বন্ধন। দেখো এইখানে একটা কথা, এইখানে খেয়াল করো, এখানে কিন্তু আগেটা কিন্তু CH2 ছিল, এখন ডাবল বন্ড হওয়ার কারণে এখানে কিন্তু CH হয়ে গেছে, তাই না? CH কেন হবে দেখো, কারণ কি, এই কার্বন এই কার্বনের সাথে কয় বন্ধনের মাধ্যমে যুক্ত, দুইটা বন্ধন, আর এখানে একটা, দেখো কার্বনের মোট 4টা হাত, একটা দুইটা তিনটা, আর একটা হাতের মাধ্যমে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে, কিন্তু এই কার্বনের সাথে একটা হাত একটা হাত, এটা আরো দুইটা হাত বাকি রয়েছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এই জন্য এটাকে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে? আবার এটা ছিল হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত কিন্তু এখানে দ্বিবন্ধন আছে, এই জন্য এটা হচ্ছে সম্পৃক্ত। এটাকে এরকমও লেখা যায়, দেখো ত্রিভুজ দিয়ে যদি এক পাশে এরকম একটা দাগ থাকে তার মানে এটা হবে কি, অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? এরকম লেখো তোমরা, এটার নাম কি, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন, ঠিক আছে? লেখো এটার নাম কি, সাইক্লো প্রোপিন, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন, ঠিক আছে? তারপর দেখো আর একটা যোগ লিখি, এখন CH, CH বন্ড, এখানেও CH আছে, তারপরে CH2, এখানেও CH2 আছে, এইভাবে এরকম ডাবল বন্ড দিয়ে দিলাম, বা এটাকে এরকম লেখা যায়, দেখো এইভাবে বক্স দিয়ে এরকম দিয়ে দিলাম, এটার নাম কি, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন, সরি বিউটিন, ঠিক আছে? সাইক্লোবিউটিন, ওকে এইভাবে লেখো। দেখো এটা বুঝছো কিনা ভাইয়া, এই যে এটা, এই যে এটা, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। একইভাবে এখন থাকতে পারে এরকম, দেখো এটা আবার এরকম থাকতে পারে দুই পাশে, দেখো যদি দুই পাশে এরকম থাকে এটার নাম কি হবে, এটার নাম তখন হবে সাইক্লোবিউটাডাইন, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন। নামকরণ গুলো কিভাবে আসলো এগুলো পরে আমরা শিখবো, ঠিক আছে? এখন জাস্ট এগুলো জেনে রাখো, এর পরে ক্লাসে আমরা নামকরণ শিখবো বিস্তারিত ভাবে, তখন আমাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না, ঠিক আছে? তো এটার নাম কি, অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয় এদেরকে, ঠিক আছে? এটার নাম কি, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন, এটার নাম সাইক্লোবিউটিন, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন। দেখো এটা কিন্তু এটার মতোই দেখতে, তবে এটার দুই পাশে দুইটা মানে দুইটা ডাবল বন্ড আছে, কিন্তু এর একটা ডাবল বন্ড, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন, আর এটার নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন, ঠিক আছে? সাইক্লো বিউটাডাইন, ওকে। এখন এটা যদি হয়ে থাকে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, দেখো এইখান থেকে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দেবে, মনে করো তোমাকে এটা বলবে যে সাইক্লোপ্রোপিন অথবা সাইক্লো বিউটাডাইন অথবা সাইক্লো বিউটিন, ঠিক আছে? যে কোনো একটা দেবে অথবা এর বক্স আকারে দিয়ে দেবে, ঠিক আছে? মনে করো এটা দিয়ে দেবে, এই যেটা, এই যেটা দিয়ে এরকম, ঠিক আছে? এরকম আসলো, ঠিক আছে? যে একে একে অসম্পৃক্ত, অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বলার কারণ, অ্যালি
সাইক্লিক, ঠিক আছে? সাইক্লিক যৌগ বা হচ্ছে হাইড্রোকার্বন কেন বলা হয়, ঠিক আছে? যৌগ বা হাইড্রোকার্বন কেন বলা হয়, যৌগ বলা হয় কেন, ঠিক আছে? অথবা মনে করো এটা একটা অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, অথবা এটা একটা অসম্পৃক্ত বদ্ধসিক, অসম্পৃক্ত বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো, ঠিক আছে? এরকম যদি আসে তখন তুমি কি করবা, দেখো এক নাম্বার লিখবা এটি একটি, না এরকম না লিখে লিখবা প্রান্তীয় কার্বন, প্রান্তীয় কার্বন পর কি আছে, যুক্ত থাকে, যুক্ত আছে, ঠিক আছে? দেখো প্রান্তীয় কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত না, এটা মনে করো প্রথম কার্বন, এইভাবে যা যা যায় যায় এটা লাস্ট কার্বন, এটা প্রান্তীয় কার্বন পরস্পরের সাথে কি আছে, যুক্ত আছে। তাহলে একে কি বলতে হবে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কেন? কারণ প্রান্তীয় কার্বন যুক্ত আছে। এবং দুই নম্বর হচ্ছে, ঠিক আছে, কার্বন 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 দ্বিবন্ধন, ভাই দেখো এখানে দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধন মানে সবগুলোতে দ্বিবন্ধন হওয়া লাগবে না, চক্রের ভিতর যে কোনো একটা দ্বিবন্ধন হইলেই হবে, ঠিক আছে? দ্বিবন্ধন 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 যুক্ত, ঠিক আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত, ঠিক আছে? এটা শেষ, পরীক্ষায় যদি এটা আসে তাহলে এতটুকু লিখে দিবা, দুই লাইন লিখে দিলেই শেষ, ঠিক আছে? বলবা যে এইটার প্রান্ত কার্বন পরস্পরের সাথে যুক্ত আছে, যুক্ত থাকার কারণে সেটা হবে বদ্ধসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকার কারণে সেটা হবে অসম্পৃক্ত। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বুঝলাম, এবং এখান থেকে বুঝলাম যে এটাকে অসম্পৃক্ত মানে এটা বুঝলাম যে অ্যালিসাইক্লিক যৌগ কেন বলা হয়, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে যে কোনো একটা আসতে পারে, যে কোনো একটা আসলে সেটা তোমরা ঠিক সেরকম করে লিখবা। এখন দেখো আমি তোমাদের একটা কাজ দিই, তোমরা বলো তো এইটা এবং এটার মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো পরীক্ষায় মনে করো এরকম একটা আসলো, ঠিক আছে, তোমাকে দিয়ে দিল যে প্রশ্নে এরকম, এবং ঠিক আছে এরকম আসলো, বললো যে এই দুটার মধ্যে পার্থক্য বলো, এদের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য কি? তাহলে তুমি কি এটা বলবে যে এটা আমি লাল কালি দিয়ে লিখেছি, এটা কালো কালি দিয়ে লিখেছি, এটা পার্থক্য, আর এখানে এটা একটা বক্স আকার আছে, আর এখানে বক্সের ভিতরে একটা দাগ আছে, এরকম সুন্দর করে আনসার করতে হবে। এইগুলো কিন্তু আমি শিখাচ্ছি, তাই না? এটা ছিল কি, এটা ছিল অসম্পৃক্ত মানে সম্পৃক্ত মুক্তসিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর এটা কিন্তু এটা কি, এটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক আছে না? পার্থক্যটা তোমরা বাসার কাজ, ঠিক আছে, হোমওয়ার্ক এটা লিখে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক, এটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, এটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক আছে? দেখো বুঝছো কি না, এটা বুঝলে আমরা পরে পরে আলোচনাতে চলে যাই। এরপরে দেখো এরপরে যে আলোচনা, মূলত আমাদের আলোচনা হচ্ছে আজকে এইখান থেকে শুরু হবে, ঠিক আছে? এখন আমরা বিস্তারিত আলোচনা করব অ্যারোমেটিক যৌগ নিয়ে, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগ নিয়ে আমরা কি এখন কি করব, বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? বুঝছো কিনা বলো, বুঝলে আমরা পরবর্তী আলোচনাতে চলে যাই। আচ্ছা তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমি এটা মুছে দিয়ে এখন আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি, অ্যারোমেটিক। দেখো এখন আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব, অ্যারোমেটিক যৌগ, প্রথমটা সম্পৃক্ত একক বন্ধন আর দ্বিতীয়টা হয় এটা এটা হবে, হ্যাঁ হ্যাঁ এরকমই, ঠিক আছে? বলবা কি, প্রথমে বলবা যে দুইটাই মানে দুইটাই কি অ্যালিফেটিক কি বলে অ্যালিসাইক্লিক যৌগ, দুইটাই অ্যালিসাইক্লিক যৌগ, তবে প্রথমটাতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, এজন্য এটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, আর দ্বিতীয়টাতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, চক্রের ভিতরে একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকার কারণে এটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, এটা লিখে দিলে তুমি পুরো মার্ক পাবো, ঠিক আছে? এখন আমরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন আমরা কি নিয়ে আলোচনা করব, অ্যারোমেটিক, দেখো অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগ বা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? কি বলা হয়, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে,
কারণ আজকের আলোচনা মূলত এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে। অ্যারোমেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ, ঠিক আছে? সুগন্ধ তো প্রাচীনকালে ধারণা করা হতো যে সমস্ত যৌগে সুগন্ধ থাকে, মানে সুগন্ধ, সাবানে যেরকম সুগন্ধ আছে ওরকম যাদেরকে সুগন্ধ আছে, ন্যাপথলিনে যেমন সুগন্ধ আছে, তাই না? তো এই সমস্ত যৌগ প্রাচীনকালে ধারণা হতো যে সমস্ত যৌগে সুগন্ধ আছে সেই সমস্ত যৌগকে বলা হয় কি বলা হয়, অ্যারোমেটিক যৌগ বলা হয়, ঠিক আছে? যে সমস্ত যৌগে সুগন্ধ আছে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন যৌগ আছে যে সমস্ত যৌগে সুগন্ধ নাই, আবার ওই সমস্ত যৌগে দুর্গন্ধ থাকতে পারে। যেমন আলকাত্রা, আলকাত্রা গন্ধ যদিও অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে এটা সুগন্ধ লাগবে না, তাই না? তো অনেক যৌগ আছে যাদেরকে কোনো গন্ধও নাই, ঠিক আছে? সে সমস্ত যৌগকেও অ্যারোমেটিক যৌগ বলা হয়। কিন্তু এখন কথা হচ্ছে তাহলে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা আমরা কি দেবো, তাই না? আচ্ছা, তার আগে বলি যে অ্যারোমেটিক শব্দটি কোথা থেকে এসেছে। গ্রিক শব্দ অ্যারোমা, অ্যারোমা থেকে, অ্যারোমা, অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ, ঠিক আছে? সুগন্ধ, সুগন্ধ থেকে কি আসছে, অ্যারোমেটিক শব্দটি আসেছে, অ্যারোমেটিক শব্দটি এসেছে, ঠিক আছে? তো অ্যারোমা শব্দ থেকে এসেছে অ্যারোমেটিক শব্দটি, ঠিক আছে? তো অ্যারোমেটিক শব্দ মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়, তাহলে আমরা লিখি যে সব, ঠিক আছে, যে সকল যৌগের, যে সকল বা যেসব যৌগের, যৌগের আণবিক, আণবিক বা গাঠনিক, গাঠনিক, ঠিক আছে, সংকেত, সংকেতে কি আছে, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন আছে, ঠিক আছে? গাঠনিক সংকেতে কি আছে বলতো, সংকেতে আমি এটা একটু লিখি, এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আলকাত্রা তো ভালোই লাগে, অনেকের কাছে ভালো লাগে। দেখো 4n+2, এটা কিন্তু, দেখো এটা কিন্তু বুঝতে হবে, অত্যন্ত মনোযোগ সহকারে বুঝতে হবে, আমি তোমাদের বোঝাবো, এটা তোমাদের লেখা লিখতে হবে, ঠিক আছে? এই সংজ্ঞাটা লিখবা, যেসব যৌগের আণবিক বা গাঠনিক সংকেতে 4n+2 সংখ্যক সংখ্যক সঞ্চরণশীল, সঞ্চরণশীল, সঞ্চরণশীল পাই ইলেকট্রন, ঠিক আছে, পাই ইলেকট্রন, ইলেকট্রন থাকে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ বলা হয়। তো আমরা যে সূত্রটা লিখেছি, তাই না, যে সংজ্ঞাটা, এটা হয়তো তুমি কিছুই বুঝতে পারো নাই। এখানে কি লিখছি, যেসব যৌগের আণবিক বা গাঠনিক সংকেতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, ঠিক আছে? যৌগ বলে, আচ্ছা, যৌগ বলে, যৌগ বলা হয় বা বলে, ঠিক আছে? হয়তো বা তুমি কিছুই বোঝো নাই, সমস্যা নাই, এখন আমি যেভাবে বোঝাবো, বোঝানোর পরে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এখন আমি যেটা সূত্রটা লিখেছি, তাই না, যে সংজ্ঞাটা লিখেছি অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা, এটাকে বলা হয় হাকেল নিয়ম, ঠিক আছে? কি বলা হয়, এটাকে বলা হয় হাকেল, হাকেল নীতি বলা হয়, মানে হাকেলের নীতি, একজনের নাম, একজন বিজ্ঞানীর নাম, তো তার নীতি অনুসারে অ্যারোমেটিক যৌগ এর সংজ্ঞা আমরা লিখলাম। পরীক্ষায় যদি তোমাকে বলায় হাকেল নীতি কি, তাহলে এটাই হাকেল নীতি। আবার পরীক্ষায় যদি আসে অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয়, তাহলে এটাকেই অ্যারোমেটিক যৌগ বলা হয়, ঠিক আছে? যেসব যৌগের আণবিক বা গাঠনিক সংকেতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে কি বলা হয়, অ্যারোমেটিক যৌগ বলা হয়, ঠিক আছে? এখন এই যে আমি এটা লিখলাম, পাই ইলেকট্রন কি এবং সঞ্চরণশীল ইলেকট্রন কি, সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? দেখো আমি প্রথমে বলি যে এই পাই বন্ধন, পাই ইলেকট্রন কি এবং সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলা হয়। দেখো আমি একটু যৌগ লিখলাম, এখানে যৌগের সংকেত যেটা আমি লিখতেছি এটার নাম হচ্ছে বেনজিন, ঠিক আছে? এটাকে কি বলা হয়, বেনজিন। এই দেখো এটা আমি লিখলাম, এটাকে বলা হয় কি, বেনজিন, এটার নাম কি, বেনজিন। এখন এখানে যে সমস্ত কথাবার্তা লিখেছি প্রত্যেকটা, প্রত্যেকটা বিষয় নিয়ে মানে যদি আমি ব্যাখ্যা করি, ব্যাখ্যা করার পরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তখন করো, ঠিক আছে? দেখো তোমার কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। আমি প্রথমে বলবো যে এখানে পাই ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন এবং সঞ্চরণশীল ইলেকট্রন মানে কি। দেখো এইটা হচ্ছে বেনজিনের সংকেত, বেনজিনের কি, বেনজিনের সংকেত লিখেছি। তো বেনজিনের সংকেতের ভিতরে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এখানে একটা দ্বিবন্ধন আছে,
এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে একটা দ্বিবন্ধন আছে। তো দ্বিবন্ধন যখন থাকে, ঠিক আছে, দ্বিবন্ধন যদি থাকে সেখানে একটা পাই বন্ধন থাকে, কি থাকবে? পাই বন্ধন, ঠিক আছে। দ্বিবন্ধন দেখো, দ্বিবন্ধন থাকলে সেখানে পাই বন্ধন থাকে, বন্ধন থাকে কয়টি? একটি, ঠিক আছে, একটি পাই বন্ধন থাকে, ঠিক আছে। আর একটি যদি পাই বন্ধন থাকে সেখানে সেখানে দুটি পাই ইলেকট্রন থাকবে, ঠিক আছে, পাই ইলেকট্রন থাকবে। পাই কি? ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে, ওকে। এখন দেখো এতটুকু বুঝছে কিনা, দেখো এখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এখানে একটা দ্বিবন্ধন থাকার কারণে এখানে এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন এবং এখানে একটা পাই বন্ধন আছে, তাই না? এখন এই পাই বন্ধন থাকার কারণে একটা পাই বন্ধন থাকলে সেখানে দুইটা পাই ইলেকট্রন থাকে, তাহলে এখানে একটা পাই ইলেকট্রন আছে, এখানে একটা সরি দুইটা ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন, এখানেও দুইটা পাই ইলেকট্রন আছে, এখানেও দুইটা পাই ইলেকট্রন আছে, ঠিক আছে। পাই এই যেটা পাই বলতে এরকম, দেখো আমরা যে পাই যে মান আছে না 3.1416, এরকম আমরা লিখি 3.1416, সেই পাই, ঠিক আছে, মানে সে ওই পাই উচ্চারণ হবে ওইটা, ঠিক আছে। এটাকে বলা হয় পাই ইলেকট্রন। কি বলা হয় দেখো, এখানে দুই এক দুই দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকলে সেখানে কয়টা, মানে একটা দ্বিবন্ধন থাকলে সেখানে দুইটা কি থাকবে? পাই বন্ধন, পাই ইলেকট্রন থাকে। দেখো দ্বিবন্ধন থাকলে সেখানে পাই বন্ধন থাকে, কয়টা পাই বন্ধন? একটা। আর একটা পাই বন্ধন থাকলে সেখানে দুইটা পাই ইলেকট্রন থাকে, দেখো এখানে দুইটি পাই ইলেকট্রন থাকে একটা বন্ধন থাকলে। তাহলে বলো তো এইখানে কয়টা পাই ইলেকট্রন থাকে বলো? এইখানে তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে কয়টা বলো তো? দেখো এখানে কি লিখছে, দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন থাকলে, একটা দ্বিবন্ধন থাকলে দুইটা পাই ইলেকট্রন থাকে, এখানে কয়টা আছে? একটা পাই, একটা পাই বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, এখানেও একটা দ্বিবন্ধন আছে, এখানেও একটা দ্বিবন্ধন আছে, তার মানে দ্বিবন্ধনের সংখ্যা হচ্ছে এখানে তিনটা। দ্বিবন্ধনের সংখ্যা কয়টা? তিনটা। একটা দ্বিবন্ধন থাকলে, একটা দ্বিবন্ধন থাকলে দুইটা ইলেকট্রন থাকে, একটা দ্বিবন্ধন থাকলে দুইটা ইলেকট্রন থাকে, এখানে আছে তিনটা, তিনটা বন্ধন আছে, তাই না? তিনটা পাই বন্ধন বা তিনটা পাই বন্ধন থাকলে সেখানে কয়টা ইলেকট্রন থাকবে বলো? সেখানে কয়টা ইলেকট্রন থাকবে? হ্যাঁ আমি বলতেছি, ঠিক আছে, 4n+2 বলতে কি বোঝায় আমি এটা বোঝাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ এখানে দেখো ছয়টা, তার মানে এখানে ছয়টি পাই ইলেকট্রন থাকে, তাই না? এদেরকে কি বলা হয়? ছয়টি পাই ইলেকট্রন আছে, তার মানে এই যোগে, ঠিক আছে, এই যোগে ছয়টি পাই ইলেকট্রন আছে, তাই না? পাই ইলেকট্রন আছে, তাই না? আচ্ছা তার আগে আমি একটু সুন্দর করে লিখি, কেন ছয়টি ইলেকট্রন আছে? আমি কি লিখলাম? সেখানে দুটি পাই বন্ধন আছে, তাই না? এখানে দেখো এই যোগে, এই যোগে তোমরা ঠিক এইভাবে নোট করো, ঠিক আছে, এই যোগে তিনটি পাই বন্ধন। অতএব পাই ইলেকট্রন কত? পাই ইলেকট্রন আছে সমান কত? ছয়টি। দেখো ছয়টি, এখন ছয়টি পাই ইলেকট্রন আছে না? এখন দেখো ছয়টি পাই ইলেকট্রন আছে, তাই না? এখানে কয়টি পাই ইলেকট্রন আছে? ছয়টি পাই ইলেকট্রন। এখানে দেখো ছয়টি পাই ইলেকট্রন আছে, তাই না? যদি ছয়টি পাই ইলেকট্রন থাকে, ছয়টি পাই ইলেকট্রন আছে, এখন এটা 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন কিনা, ঠিক আছে, সঞ্চরণশীল ইলেকট্রন না, মানে ইলেকট্রন কিনা, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন কি না? দেখো 4n+2 সংখ্যক মানে কি, এখন আমরা সেটা বুঝবো, ঠিক আছে। দেখি এখানে মোট ইলেকট্রন কতগুলো আছে, এইখানে দেখো, এই যে আমি সংকেতের ভিতর লিখেছি 4n+2, এখানে এনটা কি? এন হচ্ছে এন সমান, এই যে একটা চক্র লিখেছে না, বেনজিন চক্র, এরকম একটা বক্স, এনটা হচ্ছে এই বক্সের সংখ্যা। বলতো এই যোগে কতগুলো বক্স আছে? একটা না বক্স, এই যে এখানে একটা, ঠিক আছে। তাহলে এখানে এন এর মান কত হবে? এন এর মান হবে এক। তাহলে দেখো এখানে এন এর মান হবে কত এই যোগের জন্য, আমি এটা যোগের জন্য লিখতেছি, এখানে এন এর মান হবে কত? এক। অতএব, অতএব দেখো এখানে কি পাই ইলেকট্রন, তাহলে পাই ইলেকট্রন বার করবো এই যোগের জন্য, পাই ইলেকট্রন,
দেখো পাই ইলেকট্রন কত হবে, সমান সূত্র কি, ফোর এন প্লাস টু। তাহলে দেখো ফোর এন প্লাস টু, এখানে ফোর লিখলাম, এন এর মান কত এক, ঠিক আছে, যোগ আবার দুই রয়েছে, তাহলে এখানে চার যোগ কত দুই, সমান কত ছয়টি। ভাইয়া দেখো এই ছয়টি, ছয়টি মিলছে কিনা দেখো, আমরা এখানে সূত্রের মাধ্যমে বের করলাম যে এই যোগে কতগুলো ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে, ছয়টি ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন। আবার এখানে কয়টি আমরা এখান থেকে গুণে দেখলাম, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে মোট ছয়টি পাই ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তার মানে কি এটার সাথে এটা মিলে গেছে না, এই যে ফোর এন প্লাস টু সংখ্যক বলতে এটাকেই বোঝায়, ঠিক আছে, এইটাকেই বোঝায়। আরো যোগ আমি দেখাবো, তখন আরো বুঝতে পারবা, ঠিক আছে। তা এখানে যতগুলো শব্দ লিখেছি সেই শব্দগুলো আমি বোঝাই, এরপরে আরো যখন বলবো তখন আরো বুঝতে পারবা, ঠিক আছে। আপাতত এটুকু বুঝো কিনা দেখো, এখানে দেখো এখানে বক্সের সংখ্যা কয়টা, একটা, ওইটা হবে এক, তাহলে ফোর এন প্লাস টু মানে একের মান বসাই দিলাম, ছয়টা হয়ে গেল, এখানেও ছয়টা আছে, গুনে গুনে দেখলাম ছয়টা আছে। একটি দেখো এখানে, এখানে এন মানে একটা বক্স আছে না, একটা বক্স, এন যদি যদি এরকম হতো, দেখো যদি এরকম লিখতাম, এই যে এখানে এরকম, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হয়েছে, এটা বক্স কয়টা এরকম, এখানে দেখো এরকম বেনজিন বলয়ের সংখ্যা কতগুলো আছে বলো তো, বেনজিন বলয় কতগুলো আছে, এখানে দুইটা না, তাহলে এই ক্ষেত্রে এন এর মান হবে দুই, ঠিক আছে, ওটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। এক্ষেত্রে দুই, কিন্তু এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে এন এর মান হবে কত, এক, মানে এনটা হচ্ছে বেনজিন বলয়ের সংখ্যা, কতগুলো এরকম বক্স আছে, ঠিক আছে, কতগুলো বক্স আছে সেটা হচ্ছে এন এর মান। এখানে কয়টা আছে, এখানে কয়টা বক্স, একটা না, বেনজিন বলয়ের সংখ্যা কয়টা, একটা, দেখো এখানে একের মান বসালাম, তাহলে কত হলো ছয়টি, মানে ছয়টি পাই ইলেকট্রন। আবার এখান থেকে গুণে আমরা দেখতেছি এখানে কয়টা আছে, ছয়টি আছে, তার মানে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে কি একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হতে হলে সেখানে এরকম কি থাকবে, ছয়টি মানে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। এখন কথা আছে ভাই, সঞ্চরণশীল মানে তো বুঝলাম না, তো সঞ্চরণশীল মানে কি এখনই বলতেছি, ঠিক আছে, তার আগে এতটুকু বুঝছে কিনা বোঝো বলো, ঠিক আছে। হ্যাঁ, পুরো বক্সকে এন ধরা হয়, এই পুরো বক্সটাই হচ্ছে এন, পুরো বক্সটা কি হবে একটা এন হবে। এখানে পুরো বক্স কয়টা, এখানে দেখো এই একটা আছে, এই একটা আছে, দুইটা না, দুইটা বক্স, তাহলে এখানে এন এর মান হবে দুই, ঠিক আছে। তাহলে ওখানে কতগুলো মানে পাই ইলেকট্রন আছে সেটা আমি পরে হিসাব করতেছি, আগে আমরা এটার কাজ বা শেষ করি, ঠিক আছে। এত টাকা এটা বুঝছো কিনা দেখো, এখানে কি আছে, কতগুলো ইলেকট্রন থাকলো ছয়টি, এখানেও পাই ইলেকট্রন থাকবে ছয়টা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে মানে হাকেল নীতি, এটাকেই বলা হাকেল নীতি। এখন আমাদের একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে সঞ্চরণশীল মানে কি, ঠিক আছে। এতটুকু যদি বোঝো তাহলে আমি সঞ্চরণশীল মানে কি বোঝাচ্ছি, ঠিক আছে, এটা আগে বুঝছো কিনা বলো। হ্যাঁ, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরে আলোচনাতে চলে যাই। দেখো এখন আমরা শিখবো যে এই সঞ্চরণশীল মানে কি, ঠিক আছে। এই সঞ্চরণশীল বোঝার আগে আমাকে কিন্তু এগুলো মুছে ফেলতে হবে, ঠিক আছে, তার জন্য বলতেছি। এটা যদি বুঝে থাকো তাহলে বলো, ঠিক আছে, বুঝে থাকলে বলো, তাহলে আমরা পরে আলোচনাতে চলে যাই, ঠিক আছে। এইটা আমরা বুঝলাম যে গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে, অ্যারোমা মানে সুগন্ধ। যেসব যৌগের আণবিক বা গাঠনিক সংকেতে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু বেনজিন বলা আছে এবং এখানে পাই ইলেকট্রন ছয়টা, এখানে পাই ছয়টা আছে। এখন সঞ্চরণশীল মানে কি, সঞ্চরণশীল মানে কি, ঠিক আছে, দেখো এটা বলতেছি। সঞ্চরণশীল মানে আমি প্রথমে বোঝাই, তারপর আমি সঞ্চরণশীল কাকে বলা হয়, সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলা হয় সেটা লিখবো, ঠিক আছে। যদি বক্স আকারে না থাকে, যদি এটা গাঠনিক সংকেত দেওয়া থাকে, তাহলে দেখো এখানে সি সিক্স এইচ সিক্স, তাই না, এখানে কত সি সিক্স এইচ সিক্স, এইটা এই কতগুলো বেনজিন বলয় আছে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে, বুঝে তারপরে আমাদের এখান থেকে কি পাই ইলেকট্রন হিসাব করবো, ঠিক আছে। দেখো এখানে, এখানে যদি আমরা এটা বুঝি, এটা এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা এটাকে চাইলে এরকমও লিখতে পারি, দেখো এটাকে এরকম লেখা যায়, দেখো ওকে, দেখো এইখানে আমি এই সুধা ছিল কি কালো কালিতে যেখানে দেখাইছে, আমি কিন্তু দেখো এখন যদি আমি চেঞ্জ করে দিই, দ্বিবন্ধনের সংখ্যা এখানে 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 দেখো এরকমও থাকতে পারে আবার এরকমও থাকতে পারে, ঠিক আছে, এরকমও থাকতে পারে আবার এরকমও থাকতে পারে। এখানে আছে কোথায় দেখো, এই সুধা আছে কিন্তু ওইখানে আছে এইখানে, তার মানে এই দ্বিবন্ধন কিন্তু এক জায়গায় থাকে না, মানে এটা কিন্তু সঞ্চল মানে সঞ্চরিত হয়ে যায়,
সঞ্চালিত হয়ে যায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়। দেখছো এখানে ছেলে এখানে, এখানে যে এখানে গুলো, তার মানে এই যে যে ইলেকট্রন গুলো আছে না, এই ইলেকট্রন গুলো যে কোনো এক জায়গায় আবদ্ধ থাকে না, না থেকে পুরা চক্রের ভিতরে আবর্তিত থাকে, মানে ঘুরতে থাকে, ঠিক আছে। এই জন্য এই যে যে ইলেকট্রন গুলো আছে এদেরকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন। দেখো এই যৌগটাকে এইভাবে লেখা যায়। আবার এই যে দ্বিবন্ধন যে কোথায় আছে, এই যে তো নির্দিষ্ট না, নির্দিষ্ট না থাকার কারণে তোমরা দেখবা অনেক সময় যৌগটার সংকেত এরকমও লেখা থাকে, এইভাবে গোলাকারেও থাকে। এটার মাধ্যমে বোঝানো যায় যে এই দ্বিবন্ধন আসলে কোথায় আছে এটা জানি না, সঞ্চলিত মানে সঞ্চরণশীল মানে ঘুরতেছে এরকম ভাবে, ঠিক আছে, এক জায়গায় স্থির নাই মানে ঘুরতেছে, ঠিক আছে। এখানে দেখো এখানে দ্বিবন্ধন যেভাবে আছে এখানে কিন্তু সেইভাবে নাই, আর এই জন্য এই দ্বিবন্ধন গুলো বা ইলেকট্রন গুলো কি করে পুরাটার ভিতর সঞ্চালিত থাকে, মানে ঘুরতে থাকে, এজন্য এটাকে এইভাবেও লেখা যায়, ঠিক আছে। তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলে আমরা বুঝলাম, এখন সংজ্ঞাটা দেখি। সঞ্চরণশীল ইলেকট্রনের সংজ্ঞা হচ্ছে এরকম, এই যে সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলা হয়, যখন কোনো অণুতে কিছু ইলেকট্রন একটি বা দুইটি পরমাণুতে আবদ্ধ না থেকে বিস্তৃত এলাকায় পরিভ্রমণ করে বা ঘুরে বেড়ায়, ঠিক আছে। যখন কি লাগবো, যখন কিছু ইলেকট্রন, কিছু ইলেকট্রন যখন কোন কিছু ইলেকট্রন একটি বা দুইটি পরমাণুতে, ঠিক আছে, আবদ্ধ না থেকে, আবদ্ধ না থেকে, না থেকে, ঠিক আছে, আবদ্ধ না থেকে কি করবে, বিস্তৃত এলাকায়, ঠিক আছে, বিস্তৃত বিস্তৃত এলাকায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, ঘুরে বেড়ায়, তাকে কি বলা হয়, সঞ্চরণশীল, সঞ্চরণশীল ইলেকট্রন বলে, ইলেকট্রন বলে। ওকে, তাহলে দেখো সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলা হয়, যখন যখন কিছু ইলেকট্রন একটি বা দুইটি পরমাণুতে আবদ্ধ না থেকে বিস্তৃত এলাকায় ঘুরে বেড়ায়। এখানে যে ইলেকট্রন গুলো আছে না, ইলেকট্রন গুলো এখানে এখানে থাকে না, এখান থেকে এখানে যায়, আবার এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে পুরো চক্রের ভিতরে ঘুরতে থাকে, আবদ্ধ থাকে না, ঠিক আছে। ঘুরতে থাকার কারণে এটাকে বলে সঞ্চরণশীল। পরীক্ষায় কিন্তু এই সঞ্চরণশীল ইলেকট্রনের সংজ্ঞা আসে, যেমন দেখো এটা আসছে সিলেট বোর্ড 2021 সালে, ঠিক আছে, সিলেট বোর্ড 2021 সালে এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে, যখন কিছু ইলেকট্রন একটি বা দুইটি পরমাণুতে আবদ্ধ না থেকে বিস্তৃত এলাকায় ঘুরে বেড়ায় তখন তাকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে। সঞ্চরণশীল ইলেকট্রনের সংজ্ঞা আমি লিখে দিলাম। এটা দেখো এটা কত সালে আসছে, 2021 সালে সিলেট বোর্ডে আসছে, ঠিক আছে। আর সঞ্চরণশীল ইলেকট্রন মানে কি সেটাও বুঝলাম। তাহলে এখন আমরা এই সংজ্ঞাটা বুঝতে আর কোনো সমস্যা নাই, যেসব যৌগের আণবিক বা গাঠনিক সংকেতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। ওকে, তো এখান থেকে দেখো পাই ইলেকট্রন কি, সঞ্চরণশীল ইলেকট্রন কি, 4n+2 সংখ্যক ইলেকট্রন মানে কি, প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই সব বিষয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেমন দেখো আমি যদি এটা সমস্যা না থাকে তাহলে এটা মুছে দিয়ে আর একটা জিনিস করি। এখন আমরা দেখি যে এই যুগে আসলে কতগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে, এই যুগে কতগুলো পাই ইলেকট্রন আছে বা কত সঞ্চরণশীল ইলেকট্রন আছে, মানে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন আছে কিনা। দেখো এই যুগটা এরকম, এইভাবে এরকম হইলো, এখানে দুইটা বেনজিন বলা আছে, দুইটা, তাই না। তাহলে দেখো এখানে একটা, এখানে একটা দিলাম, আর একটা আছে এখানে, আর একটা আছে কোথায়, এখানে, ঠিক আছে, একটা আছে এখানে, একটা এই জায়গায়, একটা এই জায়গায়, ঠিক আছে। তাহলে দেখো এখানে, এখানে লিখি আমরা, এখানে এন সমান কত, এন সমান আছে 2, তার মানে এখানে দুইটা বক্স আছে, তাই না। তাহলে দেখো অতএব পাই মানে 4n+2 সমান কত হয়, 4 গুণ কত, 2 যোগ আছে 2, তার মানে 4 2 8, 2 + 2, তার মানে টোটাল আছে 10টা, ঠিক আছে। এখানে এখানে পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন কয়টা আছে, পাই ইলেকট্রন, দেখো এখানে পাই ইলেকট্রন কয়টা আছে, মোট কয়টা বন্ধন আছে, 1 2 3 4 5, 5টা বন্ধন না, তাহলে 5টা বন্ধন মানে 5 2 10, তার মানে কি এটার সাথে এটা মিলে গেল না, দেখো এখানে মিলে গেল, তার মানে কি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন আছে, তাই না। তো 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকার কারণে এটাকে কি বলা হবে, এটাকে বলা হয়, তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হবে
ওই তোমার কি বলা হবে, অ্যারোমেটিক যৌগ বলা হবে, ঠিক আছে? এটি এটি কি করেছে এখানে, বা এখানে এতে এতে ফোর এন প্লাস টু সংখ্যক সংখ্যক সঞ্চরণশীল সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, ঠিক আছে? পাই ইলেকট্রন ইলেকট্রন থাকে, ঠিক আছে, থাকে, এর জন্য এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ওকে, এর জন্য এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, এখানে 10টা আছে, ঠিক আছে? এখন দেখো, পরীক্ষায় যদি তোমাকে আসে যে একটা যৌগকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়, একটা যৌগের নাম দিয়ে বলবে কি এটা অ্যারোমেটিক যৌগ কেন, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত কি, অ্যারোমেটিক যৌগ হতে হলে কি কি শর্ত লাগবে। মেন শর্ত তো আমি বলে দিলাম, আরো কিছু কথাবার্তা আছে, ওগুলো আসলে এটা মানলে ওগুলো অটোমেটিক মানবে, ঠিক আছে? তারপর আমাদের লেখার ক্ষেত্রে কিছু আমি কথা বলি। যেমন দেখো, এখন আমরা দেখব যে অ্যারোমেটিক যৌগের, অ্যারোমেটিক যৌগের কি বৈশিষ্ট্য। এরকম লেখো, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, লেখো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেখানে, এক নম্বর বৈশিষ্ট্য কি হতে হবে, সমতলীয়, সম না সমতলীয় চক্রাকার গঠন, চক্রাকার চক্রাকার গঠন, মানে এদের গঠন হতে হবে সমতলীয় চক্রাকার। এদের দেখো সমতলীয় চক্রাকার গঠন থাকতে হবে, এই যে গঠনটা দেখছো এরকম, এটা হচ্ছে চক্রাকার গঠন। চক্রাকার মানে কি, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত থাকবে, মানে বদ্ধ শিকল হতে হবে, তাই না? তো বদ্ধ শিকল কিন্তু আছে। এবার সমতলীয় মানে কি, সমতলীয় মানে হচ্ছে এই যে, এই যে কার্বন গুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই কার্বন গুলো যদি একটার পরে একটা আমরা দিই, তখন এটার তল হয়ে যাবে কি, সমতল হয়ে যাবে, ঠিক আছে? ছয়টা সমতল হবে, তো এটাকে বলা হয় সমতলীয় চক্রাকার যৌগ। এরপরে দেখো দুই নম্বর যে বৈশিষ্ট্য, তার মানে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফোর এন প্লাস, মানে একান্ত, হ্যাঁ ফোর এন প্লাস, এটাও লিখি কি থাকবে, ফোর এন প্লাস টু সংখ্যক সংখ্যক সঞ্চরণশীল সঞ্চরণ সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে, পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন। পরীক্ষায় যদি আসে দেখো হাকেল নীতি কি, তাও তো আমরা বুঝতে লিখতে পারবো। তারপর দেখো সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে, এরপরে কি থাকবে, এরপরে এখান থাকবে একান্তর দ্বিবন্ধন থাকবে। দেখো একান্তর একান্তর দ্বিবন্ধন দ্বিবন্ধন একান্তর দ্বিবন্ধন। এখন এই একান্তর দ্বিবন্ধন মানে কি এটা আমি বলতেছি, ঠিক আছে? তার আগে আরেকটা সংজ্ঞা লিখে, আরেকটা কথা লিখে নিই, একান্তর দ্বিবন্ধন। এরপর আছে বদ্ধ শিকল হাইট, মানে এখানে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা কত হবে, চার পাঁচ ছয়, চার পাঁচ ছয় সাত এরকম হবে, ঠিক আছে? ছয় এইগুলো হবে, কার্বন সংখ্যা থাকবে মিনিমাম চার পাঁচ ছয় সাত, ঠিক আছে? এরকম থাকবে, বুঝছো? কার্বন বিশিষ্ট, কার্বন সংখ্যা এত হয় সাধারণত, ঠিক আছে? বা এরকম হয় আর কি, বা এর চেয়ে বেশি হয়, কিন্তু সর্বনিম্ন কত হতে হবে, চারটা থাকবে, ঠিক আছে? এরকম এখানে ডট ডট দিয়ে হয়। ওকে, এখন দেখো এখানে প্রত্যেকটা জিনিস আমরা বুঝি, কিন্তু সমতলীয় এখানে যে একটা লিখেছি, ওই যে এখান থেকে ফোর এন প্লাস টু সংখ্যক, এখান থেকে মনে করো আসে যে একটা যৌগ দিয়ে বললো যে এখান থেকে এটা এটা, মনে করে যদি তোমাকে বলে একটা যৌগে, একটা যৌগে বা একটা অ্যারোমেটিক যৌগে এতটি পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, এতগুলো পাই ইলেকট্রন থাকলে এখানে এখানে কতগুলো চক্র আছে, তাহলে তাহলে এন এর মান, তাহলে তুমি কি করবা দেখো, এরকম লিখবা ফোর এন প্লাস টু সমান হচ্ছে টেন, বা এখানে ফোর এন কত হবে, দশ মাইনাস কত, দুই, বা এখান থেকে এন সমান কত হবে, এখানে আট বাই কত, চার সমান কত হবে, দুই, তার মানে এখানে কতগুলো চক্র আছে দেখো, দুইটা, এরকম এরকম এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো দেখো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, সমতলীয় চক্রাকার গঠন থাকবে, ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে, অথবা একান্তর দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে? একান্তর দ্বিবন্ধন মানে কি, দেখো একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে, দেখো এই যৌগের দিকে যদি খেয়াল করো, এই যৌগের ভিতরে এখানে কিন্তু দ্বিবন্ধন, এই যে এইখানে কিন্তু দ্বিবন্ধন আছে, তাই না? লাল কালি করে এখানে দেখো দ্বিবন্ধন, এখানে আবার কি একক বন্ধন, এখানে দ্বিবন্ধন আবার এখানে একক বন্ধন, এখানে দ্বিবন্ধন আবার এখানে একক বন্ধন, আবার এটার দিকে খেয়াল করো, এখানে দ্বিবন্ধন এখানে একক বন্ধন, দ্বিবন্ধন এক বন্ধন, দ্বিবন্ধন এক বন্ধন, এরকম যদি পর্যায়ক্রমে কার্বন কার্বন একক বন্ধন থাকে,
তারপরে দ্বিবন্ধন থাকে, আবার একক বন্ধন থাকে, তারপরে আবার দ্বিবন্ধন থাকে, এরকম ঠিক আছে। পর্যায়ক্রমে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা একটা কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে সেটাকে বলে একান্তর দ্বিবন্ধন। কি বলা হবে? একান্তর দ্বিবন্ধন। ওকে, এটা যদি বুঝে থাকি, এখন আমি একান্তর দ্বিবন্ধনের সংজ্ঞাটা লিখে দিই, ঠিক আছে? যে একান্তর দ্বিবন্ধন মানে কি? একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন, ঠিক আছে, কাকে বলা হয়? একান্তর দ্বিবন্ধন মানে কি? ঠিক আছে, পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে একটি, পর্যায়ক্রমে কি থাকবে? একটি একক, একটি কার্বন কার্বন একক বন্ধন এবং দ্বিবন্ধন থাকে। পর্যায়ক্রমে একটি কার্বন কার্বন একক বন্ধন, একক বন্ধন বা দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন থাকে, ঠিক আছে। দেখো, পর্যায়ক্রমে একটি কার্বন কার্বন একক বন্ধন বা একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। যদি কার্বন কার্বন এরকম একক বন্ধন বা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তখন এটাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। ওকে, তাহলে দেখো আমরা বুঝলাম একান্তর দ্বিবন্ধন কাকে বলা হয়, তাই না? তো এটা সম্পর্কে দেখো আর তোমাদের কোনো জানার বিষয় আছে কিনা। এখন আমরা যেটা শিখবো, এইখানে অ্যারোমেটিক যৌগ দুই রকমের ছিল, একটা হচ্ছে সুষম চাকরিক এবং আরেকটা ছিল বিষম চাকরিক, তাই না? সুষম চাকরিক এবং বিষম চাকরিক, আচ্ছা যদি নেটওয়ার্কের সমস্যার কারণে না বুঝে থাকো, দেখো একান্তর দ্বিবন্ধন মানে পর্যায়ক্রমে একটি একক বন্ধন থাকবে এবং একক দ্বিবন্ধন থাকবে। যেমন দেখো এখানে কি আছে, বেনজিন বলয় ছিল, তাই না? বেনজিন বলয় এরকম ছিল না? বেনজিন বলয়ের ভিতরে একটা দ্বিবন্ধন, তারপরে একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, কিরকম আছে, এরকম আছে না? দেখো এখানে একটা দ্বিবন্ধন আছে, তারপরে একক একক বন্ধন, আবার দ্বিবন্ধন, একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, এইরকম। যদি তোমার সেটা অ্যারোমেটিক যৌগ হয়, অ্যারোমেটিক যৌগ হইতে হলে সেখানে অবশ্যই এরকম একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, মানে একটা একক বন্ধন থাকবে। কার্বন কার্বন লেখছি সংজ্ঞা, দেখো পর্যায়ক্রমে একটি একক বন্ধন থাকবে, দেখো একটা একক বন্ধন তারপরে দ্বিবন্ধন, বা দ্বিবন্ধন থাকে, দেখো একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, এরকম থাকবে। যদি এরকম থাকে তখন সেটাকে বলে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একটা একান্তর দ্বিবন্ধন থাকবে, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগে সমতলীয় চক্রাকার গঠন থাকবে, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে, একান্তর দ্বিবন্ধন থাকবে, কার্বন সংখ্যা মিনিমাম 4, পা এরকম 4 হতে হবে, তারপর 5 হতে পারে, 6, 7, 8 এরকম হবে, ঠিক আছে? তো দেখো এটা বুঝছো কিনা, যদি এটা বুঝে থাকো, তো এখন আমরা জৈব যে অ্যারোমেটিক যৌগ পড়লাম, অ্যারোমেটিক যৌগ কয় প্রকার এবং সেই সমস্ত তাদের পড়বো আর কি, প্রকারভেদ পড়বো, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগ কয় প্রকার? দুই রকমের। আমরা প্রথমে আলোচনা করেছিলাম অ্যারোমেটিক যৌগ দুই রকমের, একটা হচ্ছে সমতলীয় এবং একটা হচ্ছে বিষমতলীয়, ঠিক আছে? বা বিষম মানে সরি, একটা হচ্ছে সুষম চাকরিক এবং আরেকটা হচ্ছে বিষম চাকরিক, বা আছে কার্বোসাইক্লিক এবং আরেকটা হচ্ছে কি, হেটারোসাইক্লিক বলা হয়, তাই না? এটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। দেখো অ্যারোমেটিক যৌগ কয় রকমের ছিল? অ্যারোমেটিক ছিল দুই রকমের, একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হেটারোসাইক্লিক, হোমোসাইক্লিক আর কি, বা সুষম চাকরিক। বলতেছি কি দেখো, একটা প্রশ্ন এটা বলতেছি, মনে করো দেখো আমি যদি এরকম লিখি, একটা যৌগে একটি অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগে যৌগে হ্যাঁ 10টি পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, মনে করো একটা যৌগে 10টি পাই ইলেকট্রন আছে, যদি 10টি পাই ইলেকট্রন থাকে তাহলে চক্রের সংখ্যা কত? তাহলে বেনজিন বলয়ের সংখ্যা কত? বেনজিন বা বেনজিন বলয়ের সংখ্যা, বল এর সংখ্যা, ঠিক আছে, বেনজিন বলয়ের সংখ্যা কত হবে, তাই না? দেখো বেনজিন বলয়ের সংখ্যা কত আসে, 10টা, মানে 4n+2 সমান কত? 10, তাই না? তার মানে 4n+2 সমান কত হবে, 4n+ কত হবে, 10 - 2, এই দুইটাকে ওই পাশে নিলাম, বা এখান থেকে কত, 4n ওই পাশে বিয়োগ করলে কত হয়, 8, বা এখানে n সমান কত হবে, 8 / কত, 2, মানে 2 নাকি 4, 4 সমান কত হবে, 2, তার মানে
এই ওইরকম বেনজিন বলয়ের মতো যে সংখ্যাগুলো আছে সেটা কত থাকবে? দুইটা, ঠিক আছে? এটা এটা বলছি, এমসিকিউতে যদি আসতে আসে আসতে পারে এরকম, ঠিক আছে? এখন তুমি বলো তো, এই যে একটা যৌগ লিখতেছি, ঠিক আছে, এই যৌগটা অ্যারোমেটিক যৌগ নয় কেন? এই একটা যৌগ লিখলাম, এটার নাম, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে সাইক্লো পেন্টাডাইন, ঠিক আছে, পেন্টাডাইইন, ঠিক আছে, এরকম সাইক্লো পেন্টাডাইইন, এইটা অ্যারোমেটিক যৌগ কিনা, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগ নয় কেন? অ্যারোমেটিক মেটিক যৌগ নয় কেন বলো? এটা অ্যারোমেটিক যৌগ নয় কেন বলো তো? এটা অ্যারোমেটিক যৌগ নয় কেন? অ্যারোমেটিক যৌগ নয়, ঠিক আছে? কারণ কি, আমরা এখানে দেখো, আমাদের অ্যারোমেটিক যৌগ হইতে হলে এন এর মান কমপক্ষে ওয়ান হইতে হবে, ঠিক আছে, এক হইতে হবে, কিন্তু এখানে এক কিনা আমরা এটা পাই ইলেকট্রন দিয়ে হিসাব করি। অ্যারোমেটিক যৌগ হইতে হলে সেখানে কতগুলো ইলেকট্রন থাকবে? পাই ইলেকট্রন। অ্যারোমেটিক যৌগ হইতে হলে সেখানে পাই ইলেকট্রন থাকবে কত? 4n+2। তাই এখানে বলো তো পাই ইলেকট্রন কয়টা আছে, তাড়াতাড়ি বলো তো, এখানে বলো, এখানে পাই ইলেকট্রন কয়টা আছে এখন বলো, তারপর আমি হিসাব করে বলবো। দেখো এখানে পাই ইলেকট্রন কত আছে? বলো এখানে পাই ইলেকট্রন কয়টা আছে, এটা তো পারবা। হ্যাঁ, পাই ইলেকট্রন দুইটা না, আমি বলছিলাম না, পাই বন্ধন আছে দুইটা, কিন্তু পাই ইলেকট্রন কয়টা থাকবে? পাই ইলেকট্রন কয়টা থাকবে একটু হিসাব করে বলো। এখানে পাই বন্ধন আছে দুইটা, তাহলে পাই ইলেকট্রন কত হবে বলো? বলো পাই ইলেকট্রন কত হবে? জলদি বলো, এখানে পাই ইলেকট্রন কয়টা? পাই বন্ধন যদি হিসাব করো তাহলে দুইটা আছে, কিন্তু পাই ইলেকট্রন কয়টা আছে এখানে হিসাব করো? একটা ইলেকট্রন, একটা পাই বন্ধন যদি একটা থাকে তো সেখানে দুইটা ইলেকট্রন থাকে, তাই বলছিলাম না। তাহলে এখানে কয়টা বন্ধন আছে? দুইটা, তার মানে দুইটা বন্ধন থাকলে পাই ইলেকট্রন আছে কত? চারটা। আচ্ছা চারটা, দেখো তাহলে, দেখো 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকতে হবে পাই ইলেকট্রন, তার মানে এখানে এখানে ইলেকট্রন সংখ্যা আছে, গুণে দেখলাম চারটা, কয়টা গুণে দেখলাম? চারটা। এখন দেখো এন এর মান যদি এক না হয় বা কোনো ভগ্নাংশ আসে তাহলে তো ইলেকট্রন মানে জৈব ইয়া হবে না, অ্যারোমেটিক যৌগ হবে না। তাহলে 4n লিখে দিলাম, 4n সমান কত হয়? 4, এটা দুই ওই পাশে নিলাম, বিয়োগ হয়ে গেল এখান থেকে n, n এর মান কত হবে? এখান থেকে বিয়োগ করলে হয় 2, আর চারটা নিচে নিয়ে গেলাম, তাহলে কত হবে? চারটা নিচে চলে গেল। দেখো এখানে যদি এখন ভাগ করো, ভাগ করলে কত আসবে? 0.5। তো 0.5 কোনো চক্রের সংখ্যা, যখন কোনো চক্রের সংখ্যা কি 0.5 হইতে পারে? কমপক্ষে তো একটা হবে, এখান তো দেখা যাচ্ছে এটাতে একটা আছে চক্র, কিন্তু এখান থেকে হিসাব করে দেখলাম এখানে n এর মান হচ্ছে ভগ্নাংশ, মানে অর্ধেক। আসলে কি এটা অর্ধেক? যদি এরকম আসে, যদি কখন এরকম ভগ্নাংশ আকারে আসে, তখন আসলে এখানে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। আচ্ছা সমস্যা নাই, তার এখন বোঝো, ঠিক আছে, আমি এটা তো আপলোড দেওয়া থাকবে না, কষ্ট করে একটু দেখে নিও, বুঝছো? দেখো আমি একটু বলি, মানে অ্যারোমেটিক যৌগ হইলে সেখানে কি থাকবে? অ্যারোমেটিক যৌগ হইতে হলে সেখানে পাই ইলেকট্রন থাকবে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন। কতগুলো পাই ইলেকট্রন? 4n+2 সংখ্যক, ঠিক আছে, 4n+2 সংখ্যক। দেখো এর আগে যেটা আমি বলি, 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকে। দেখো একটা যৌগ হলো, যদি সংকেত লিখি, এটা আছে বেনজিন, ঠিক আছে, তো বেনজিন যদি হয়, তো এখানে এটা আছে বেনজিন, বা হচ্ছে এরকম লিখে দেখো, এখানে এখানে যতগুলো পাই বন্ধন আছে, কয়টা বন্ধন? একটা দুটা তিনটা, তিনটা যদি বন্ধন থাকে পাই বন্ধন, তাহলে 3 × 6 থাকে পাই ইলেকট্রন, তাহলে এখানে পাই ইলেকট্রন আছে কয়টা? 6টা পাই ইলেকট্রন আছে, এরকম লিখি ইলেকট্রন। এখন এটা 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকে কিনা, দেখো 4n+2, এখানে 4, 4 লিখলাম, এখানে চক্রের সংখ্যা কয়টা? একটা, এক গুণ করে দিলাম, যোগ আছে 2, একের সাথে এটা গুণ করলে কত? 4 যোগ কত? 2, তার মানে 6টি, 6টি পাই ইলেকট্রন। সূত্র অনুসারে যদি সেটাকে অ্যারোমেটিক যৌগ হতে হয়, তাহলে এরকম সঞ্চরণশীল পাই ইলেকট্রন কতগুলো থাকবে? 4n+2 সংখ্যক। দেখো এখানে কয়টা আছে? 6টা। আবার আমরা এখানে এই চক্রটা গুণে দেখলাম, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, তার মানে 6টা ইলেকট্রন আছে। দুইটা কিভাবে বুঝলাম? এরকম দ্বিবন্ধন যেখানে আছে, দ্বিবন্ধন যেখানে আছে, দ্বিবন্ধন থাকলে সেখানে দুইটা ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন, ঠিক আছে?
তাহলে এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এখানে দুটো আছে, তাহলে মোট কয়টা আছে? ছয়টা। তাহলে ছয়টা দেখো এখানে হিসাব করে মিলে গেছে, যেটা গুণে দেখলাম যে ছয়টা আছে, আবার এখানে দেখো এই সূত্র দিয়ে দেখলাম এখানেও কি আছে ছয়টা, মানে দুই পাশ দিয়ে মিলে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে সেটা হবে অ্যারোমেটিক যৌগ, আমি এটা বলছিলাম। তাহলে দেখো এই যৌগ, এই যৌগে বলতো এখানে কতগুলো অ্যারোমেটিক যৌগ, মানে কতগুলো পাই ইলেকট্রন আছে? দেখো ভাই তুমি বলো, এখানে দুইটা না, দুইটা পাই বন্ধন, দুইটা বন্ধন মানে দ্বি বন্ধনের সংখ্যা কয়টা? দুইটা। তাহলে এক 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 দ্বি বন্ধনে যদি দুইটা ইলেকট্রন করে থাকে তাহলে দুই দুগুণে চারটা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো 4n+2 লেখছে কত? চার। এইভাবে এন এর মান হিসাব করেছে, এন এর মান কত আছে? 0.5, 0.5। এটা কি চক্রের সংখ্যা? দেখো এই এনটা হচ্ছে চক্রের সংখ্যা, এখানে চক্রের সংখ্যা কয়টা? একটা। আবার দেখো যদি আমি এরকম লিখি, এরকম যদি লিখি এটা কত হবে? চক্রের সংখ্যা এখানে কয়টা আছে? দেখো এটা চক্রের সংখ্যা কয়টা? দুইটা না? এন এর মান হবে এই ক্ষেত্রে কত? দুই। কিন্তু দেখো এন এর মান এখানে হওয়ার কথা ছিল কত? এক। কিন্তু হিসাব করে আমরা দেখছি কত? 0.5 না? আসলে কি 0.5? এটা তো এক। কিন্তু এরকম যদি হিসাব করে না মেলে তখন হচ্ছে এগুলো কি হবে? তখন এটা সঞ্চয়, মানে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। ঠিক আছে, দেখো এটা বুঝছো কিনা। পাই ইলেকট্রন বলছি না, পাই ইলেকট্রন আছে বন্ধন দেখে, দ্বি বন্ধন দেখে বুঝতে হবে, যে কয়টা দ্বি বন্ধন থাকবে তার ডাবল সংখ্যক হচ্ছে পাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এটা বুঝছো কিনা বলো? এটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী আলোচনাতে চলে যাই। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটা আসে যে এইটাকে, এই যে এটাকে অ্যারোমেটিক যৌগ বলা হয় না কেন? কারণ কি, তুমি তখন বলবা যে অ্যারোমেটিক যৌগ হলে যে বৈশিষ্ট্যগুলো মেনে চলতে হয় এগুলো সেই বৈশিষ্ট্যগুলো মেনে চলে না। যেমন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কার্বন, কার্বন কার্বনের যে একান্ত দ্বি বন্ধন থাকে, সমতুল্য চাকতিক গঠন, তারপর এখানে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন, এর আগে যেটা আমরা আলোচনা করেছি তাই না? কিন্তু এর ভিতরে কোনো কিছু সেটা নাই, এজন্য এরা কি করবে না, এরা এরা অ্যারোমেটিক যৌগ না। ঠিক আছে, বুঝছো কিনা বলো? যদি বুঝে থাকো তাহলে আমরা অ্যারোমেটিক যৌগের যে শ্রেণী বিভাগ, অ্যারোমেটিক যৌগ কয় রকমের? দুই রকমের। তা হচ্ছে কি কি তোমার, একটা হচ্ছে হেটারোসাইক্লিক এবং একটা হচ্ছে হোমোসাইক্লিক। ঠিক আছে, তো এখন হেটারোসাইক্লিক এবং হোমোসাইক্লিক নিয়ে আলোচনা করি। না বুঝলে কিন্তু অবশ্যই প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে তো বুঝতে পারবে না। এক নম্বর হচ্ছে দেখো, এখন হচ্ছে অ্যারোমেটিক যৌগ দুই রকমের, একটা হচ্ছে হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক বা এটাকে বলা হয় সুষম চাক্রিক। ঠিক আছে, সুষম চাক্রিক, আচ্ছা, বা কার্বোসাইক্লিক। ঠিক আছে, বা কার্বোসাইক্লিক। দেখো দেখো এটা বুঝো কিনা, এটা বুঝ, তোমরা এর আগে সবগুলো কি বুঝছো কিনা বলো। না বুঝলে, বুঝলে তো ভালো কথা, না বুঝলে আমি আবার বুঝাবো, সমস্যা নাই। ঠিক আছে, বলো বুঝছো কিনা। দেখো এটাকে আমরা এখন পড়তেছি যে কি কি পড়তেছি, কার্বোসাইক্লিক, হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক যৌগ কাকে বলা হয়। তো এই এটার আমরা সংজ্ঞা পড়ি, সংজ্ঞা কাকে বলা হয়। সংজ্ঞা আছে, যেসব অ্যারোমেটিক যৌগের চক্রের কাঠামোতে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু থাকে না তাদেরকে বলা হয় এই হোমোসাইক্লিক, সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, তাহলে কি, যেসব অ্যারোমেটিক যৌগের, যেসব যেসব অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগের যৌগের চক্রের চক্রের কাঠামোতে চক্রের কাঠামোতে কাঠামোতে ঠিক আছে, দেখো যেসব অ্যারোমেটিক যৌগের চক্রের কাঠামোতে কার্বন ও হাইড্রোজেন ছাড়া অন্য কোন পরমাণু থাকে না, ঠিক আছে, পরমাণু থাকে না তাদেরকে বলা হয় হোমোসাইক্লিক, সমচাক্রিক বা হচ্ছে সাইক্লিক। ঠিক আছে, সাইক্লিক অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ লিখি একটু, অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগ। সবাই বুঝছো কিনা বলো, এখানে যারা আছো তোমরা দেখো বুঝছো কিনা, এই যে এটা বুঝছো কিনা, এর আগের যে বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি না বোঝো তাহলে আমি আবার বোঝাবো, কিন্তু এখন মুছে দিলে আবার সমস্যা। ঠিক আছে, তার মানে আগে থেকে বলো, আমি এখনো মুছতেছি না, এখন আমি বোঝাচ্ছি যে হোমোসাইক্লিক বা সমচাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয়, কাদেরকে বলা হয়। যেসব অ্যারোমেটিক যৌগের চক্রের কাঠামোতে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকে না তাদেরকে বলা হয় সুষম, এই যে সূত্রগুলো এইগুলো বলা হয়। ঠিক আছে, যেমন দেখো আমি যদি বোঝাই, এটা কি বলতো, এটা হচ্ছে বেনজিন,
আমি বলছিলাম এটা হচ্ছে বেনজিন, তাই না? এটাকে কি বলা হয়? বেনজিন। এই বেনজিনের চক্র হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে চক্র। এই চক্রের কাঠামোতে দেখো সব জায়গায় এখানে হাইড্রোজেন, এই কার্বন আর হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু নাই। তাহলে এই ধরনের এই যৌগটাকে কি বলা হবে? এই যৌগকে বলা হবে এই যে হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। দেখো আমি যেভাবে যে উদাহরণগুলো লিখতেছি তোমরা জাস্ট এত এইভাবেই কিন্তু লিখে রাখবা, পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে। তখন তো তোমার, তোমরা যদি সংকেত আসে তাহলে তো তোমার পারবা না, এই জন্য সংকেত গুলো আমি লিখে দিচ্ছি সুন্দর করে। দেখো তোমরা সুন্দর করে এগুলো লিখে রাখো, ঠিক আছে? এই আর একটা যৌগ, এটার নাম হচ্ছে কি জানো? এটার নাম হচ্ছে ন্যাপথালিন, ন্যাপথোলিন এ এ। দেখো এই সমস্ত জায়গায় কোনো কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু কিন্তু নাই, ঠিক আছে? এটাকে বলা হয় ন্যাপথলিন, ন্যাপথলিন, ঠিক আছে? তোমরা আগেটা বুঝছো কিনা তাও কিছু বোঝো, বলো না। যদি না বলো তাহলে আমি বুঝবো কি করে যে তোমরা বুঝছো কিনা, ঠিক আছে? দেখো এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে ন্যাপথলিন। আমরা আরো অনেক যৌগ লিখে দিব, অনেকগুলো যৌগের নাম, ঠিক আছে? তারপরে যেটা লিখবো অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন হচ্ছে চারটা থাকবে, তিনটা থাকবে, দেখো তিনটা এরকম চক্র থাকবে তিনটা, এক তারপরে এই আর একটা, এটা আছে দুইটা, আর একটা আছে এরকম এই আর একটা, ঠিক আছে? এটা আছে তিনটা, এটার নাম কি? অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন। ঠিক আছে, দেখছো এখানে তিনটা বেনজিন বলা আছে। ওকে, এরপরে যেটা লিখবো ওকে, এখন দেখো এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে ন্যাপথলিন, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিনের পরে যেটা রয়েছে দেখো চার নাম্বার হচ্ছে টলুইন, এটার নাম হচ্ছে টলুইন, খেয়াল করো এটার নাম হচ্ছে টলুইন। এখানে আছে সিএইচ কত? থ্রি। এখন দেখো তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এখানে তো অন্য কিছু থাকতে পারে, এই দেখো এখানে কি আছে? কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কিছু নাই, এখানে আছে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নাই, এই যৌগে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নাই, এই যৌগে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নেই, এটার নাম হচ্ছে টলুইন। কি নাম? টলুইন। পরীক্ষায় কিন্তু আসবেই, ঠিক আছে? এই টলুইন নাম দিয়ে বলবে যে টলুইনের সংকেত লেখো, অথবা বলবে যে টলুইন যে একটা অ্যারোমেটিক যৌগ এটা ব্যাখ্যা করো, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, দেখো আমি যেটা এখন লিখতেছি এটার নাম হচ্ছে ফেনল, ফেনল। ফেনলের সংকেত দেখে অনেকে বলবে যে এখানে তো হাইড্রোজেন এবং কার্বন ছাড়াও অক্সিজেন আছে। না দেখো আমি বলছি চক্রের কাঠামো, এখানে বুঝতে হবে সংজ্ঞাটা, বুঝতে হবে ওখানে কি লিখছি, অ্যারোমেটিক যৌগ, যেসব অ্যারোমেটিক যৌগে চক্রের কাঠামোতে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কিছু থাকে না। চক্র তো এইটুকু, এখানে এতটুকু, চক্রের বাইরে, এটা কিন্তু শাখা হিসেবে আছে, এটা কিন্তু চক্রের বাইরে রয়েছে, ঠিক আছে? তো চক্রের কাঠামোতে এই ভিতরে, ঠিক আছে, ভিতরে থাকবে কি? হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই ছাড়া অন্য কেউ থাকবে না, সরি অক্সিজেন না, হাইড্রোজেন আর কার্বন থাকবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু চক্রের কাঠামো, চক্রের কাঠামো তো এতটুকু, এতটুকু দেখো এতটুকুর ভিতরে অন্য কোনো যৌগ আছে কিনা, অন্য কোনো মৌল আছে কিনা, পরমাণু আছে কিনা, নাই, তাহলে এটাকে বলা হয় হোম, এটাকে বলে ফিনল, ঠিক আছে? তারপরে যেটা রয়েছে এই ফিনলটা কি হবে? হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক। এরপরে যখন বিষম চাক্রিক বুঝাবো তখন তুমি বুঝতেই পারবা, সংকেত দেখে বুঝতে পারবা, ঠিক আছে? তো এখন আমি তোমাদের একটা দেখাই, তাহলে ক্লিয়ার ধারণা হয়ে যাবে। দেখো একটা যৌগ লিখি, ঠিক আছে, এটা এটা যৌগ এরকম আছে, ঠিক আছে, এখানে এরকম অক্সিজেন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো এই যে অক্সিজেন এখানে কোথায় আছে? চক্রের সাথে আছে, চক্রের ভিতরে আছে। তো চক্রের কাঠামোতে যখন সংযুক্ত থাকবে তখন সেটাকে বলা হবে বিষম চাকরি। তো বিষম চাকরি এখন আলোচনা, এরপর আলোচনা করবো, তাই এটাকে আমি মুছে দিলাম। আমি সবগুলো উদাহরণ লিখতেছি, উদাহরণ লিখতেছি হোমোসাইক্লিক যে যৌগগুলো আছে তার, ঠিক আছে? এখন ফেনল হয়ে গেল, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানিলিন। দেখো এটার নাম হচ্ছে অ্যানিলিন, এরকম দিয়ে NH2, এটার নাম কি? অ্যানিলিন, অ্যানিলিন, ঠিক আছে, অ্যানিলিন। এরপরে যেটা সেটা হচ্ছে নাইট্রোবেনজিন, ঠিক আছে, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, যেটা এখন লিখতেছি NO2, নাইট্রোবেনজিন, এর নাম হচ্ছে কি? নাইট্রোবেনজিন, দেখো নাইট্রো বেনজিন, দেখো এটা বুঝছো কিনা?
এসবগুলোর নাম, আরো দুইটা নাম আছে, ঠিক আছে, আর আরো দুইটা যৌগ আছে, আমরা এক দুটো দেখবো। একটা হচ্ছে বেনজালডিহাইড এবং আরেকটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস দেখো, এখানে চক্রের কাঠামো, চক্রের কাঠামো আছে এই ভিতরে, এই ভিতরের সাথে একটারও কিন্তু কি নাই, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো যৌগ নাই, মৌল নাই, কিন্তু এটা তো চক্রের বাইরে। তুমি যদি বলো এই নাইট্রোজেন আছে এখানে, যে অক্সিজেন আছে এখানে, যে অক্সিজেন, এগুলো কিন্তু চক্রের সাথে নাই, এটা কিন্তু চক্রের বাইরে রয়েছে। যখন চক্রের বাইরে থাকবে তখন সেগুলো তো কোনো সমস্যা নাই, কিন্তু চক্রের ভিতরে যে বল দিয়ে দিচ্ছি দেখছো, এতটুকু ভিতরে ওগুলার ভিতরে কিন্তু কোনো ই নাই, এই কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কেউ নাই। যেমন দেখো আরেকটা লিখি এখানে, দেখো এটার নাম হচ্ছে বেনজালডিহাইড, এটার নাম হচ্ছে বেনজালডিহাইড, CHO, এটার নাম কি, বেনজালডিহাইড, ঠিক আছে, বেনজালডিহাইড। তো এটা তো হয়ে যাওয়ার কথা, আমি এটা মুছে দিলাম বেনজিনটা। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, তোমরা কিন্তু সুন্দর করে নোট করবা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। N2Cl, এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম, যো ডায়া যো নি আম ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেখো এটা এটা তোমাদের এতগুলো আমি যে উদাহরণ লিখে দিলাম, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা হচ্ছে হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক। কেন? কারণ এখানে কোনোটাই চক্রের কাঠামোতে অক্সিজেন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু নাই, ঠিক আছে। যদি এরকম পরীক্ষা আসে যে হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক বা কি বলে কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয়, তাহলে বলবে যেসব অ্যারোমেটিক যৌগের চক্রের কাঠামোতে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকে না, তাদেরকে বলা হয় কি, হোমোসাইক্লিক বা সমচাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। তো এখানে যে উদাহরণ আমি দিয়েছি প্রায় 9-10টার মত, 9টা, তো এখানে এক কোনো যৌগে চাকরি কাঠামো চক্রের কাঠামোতে, চক্র কাঠামো বলতে দেখো এটা তুমি যদি বলো যে ভাই এটা তো অক্সিজেন আছে, এটা অক্সিজেন কিন্তু না, এটা কিন্তু চক্রের কাঠামো, এই গোল আকার, গোল গোল দিয়ে যেটুকু বোঝাইছে, ঠিক আছে। এখানে দেখো এতটুকু আছে চক্র কাঠামো, ওর পরে ওইগুলো আছে NH2, সমস্যা নাই, এখানেও সেরকম, এখানেও কিন্তু সেম, চক্রের কাঠামোতে কেউ নাই, ঠিক আছে। এখন যেটা যে উদাহরণগুলো দেব, যখন আমরা হেটারোসাইক্লিক পড়ব তখন কিন্তু তখন তুমি বুঝতে পারবে আরো বেশি, ঠিক আছে। তো এতটুকু হয়েছে কি না বলো, এটা যদি লেখা হয় তো এটা আমি মুছে দেবো এখন। লেখা শেষ হলে বলো একজন, লেখা শেষ হলে আমি অন্যটা লেখা শুরু করি, ঠিক আছে। ওকে, তো দেখো এটা যদি লেখা শেষ হয় তাহলে বলো যে লেখা শেষ হয়েছে কিনা। আচ্ছা তো হয়ে গেলে আমি এখন মুছে দিই, ঠিক আছে। এখন আমরা হেটারোসাইক্লিক পরমাণু বা বিষম চাকরি যেগুলো আছে এটা পড়বো, ঠিক আছে, এটা মুছে দিই। এখন আমরা পড়ি যে হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক বা বিষম, বিষম চাক্রিক, বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, যেসব অ্যারোমেটিক যৌগের চক্রের কাঠামোতে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া ছাড়াও, ঠিক আছে, অন্য পরমাণু, ঠিক আছে, অন্য পরমাণু থাকে। আচ্ছা অন্য পরমাণুর পাশে লিখছি, অন্য পরমাণু থাকে তাদেরকে কি বলা হবে, তাদেরকে বলা হয় হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ বলা হবে, ঠিক আছে। যেমন দেখো আমি কয়েকটা উদাহরণ লিখি, বিষম চাক্রিক বা হোমোসাইক্লিকের কি বলে বিষম চাক্রিকের বা হেটারোসাইক্লিকের, যেমন দেখো একটা লিখলাম, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে ফিউরান, এটার নাম কি, ফিউরান, ঠিক আছে। এগুলো নাম কিন্তু আমাদের পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে যে ফিউরানকে অ্যারোমেটিক যৌগ কেন বলা হয়, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এরকম আসবেই যে ফিউরানকে অ্যারোমেটিক যৌগ কেন বলা হয়। তারপরে পিরিডিন, মনে করো আর একটা যৌগের নাম লিখলাম পিরিডিন, ঠিক আছে, দেখো এরকম
নাইট্রোজেন আছে এরকম, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি, এটার নাম হবে পিরিডিন। 2 নম্বর, পিরিডিন, ঠিক আছে? তারপরে মনে করো আরেকটা উদাহরণ লিখি, থায়োফিন, ঠিক আছে? এটা হচ্ছে থায়োফিন, নাম কি, থায়োফিন। দেখো এখানে চক্রের কাঠামো, আগেরটা চক্র কতটুকু ছিল, দেখো এই ফিনলের কথা যদি আমি চিন্তা করি, ফিনলের কিন্তু এটা চক্র, চক্রের বাইরে ছিল ওএস, ঠিক আছে? কিন্তু দেখো এখানে চক্রের ভিতরে চক্র, এটা চক্রের ভিতরে, চক্রের সাথে লাগানো, একদম চক্রের সাথে লাগানো, এই জন্য এদেরকে বলা হয় হেটারোসাইক্লিক বা হচ্ছে বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ। এটা বুঝছো কিনা দেখো, হ্যাঁ দেখো এখানে বলতেছে কি, এর আগে যেগুলো বললাম বিষম, তখন তো আমি বললাম যে এখানে কমেন্ট করতে, কিন্তু করেনি। দেখো এটা যখন আমি লিখছি, তাই না, এটা তো একটা অ্যারোমেটিক যৌগ, এই সবগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো এটা অ্যারোমেটিক যৌগটার এতটুকু হচ্ছে চক্র, এই যে এটা, এটা হচ্ছে চক্র। তারপর দেখো এইটার ক্ষেত্রে পুরাটাই হচ্ছে চক্র, এই যে পুরাটাই হচ্ছে চক্র, তাই না? এটার ক্ষেত্রেও পুরাটাই চক্র, এটার ক্ষেত্রে এই পুরাটাই চক্র। দেখো এই চক্রের কাঠামোতে এই সব জায়গায় আমি আসা, এই যে যেগুলো লিখছি না, এখানে সব জায়গায় কিন্তু এইচ আছে, মানে হাইড্রোজেন আর কি আছে, এখানে কি আছে, হাইড্রোজেন এবং কার্বন রয়েছে, এখানেও হাইড্রোজেন এবং কার্বন রয়েছে। তুমি তো প্রথম দিকে দেখো না, দেখো আমি বলছিলাম যে প্রথমে দেখো, তুমি যখন ছিলে এই সি এইচ টু, এখানে সি এইচ টু, এখানে সি এইচ টু আছে, এরকম আছে না, এই যৌগটাকে আমরা কি লিখছিলাম, দেখো এই যে এভাবে লিখছি না, এভাবে লিখছিলাম, তখন আমি কি বলছিলাম বলো না, বলছিলাম না যে এইরকম লেখা আর এরকম লেখা সেম কথা, এখানে সি এইচ আছে মানে এখানেও কার্বন আর হাইড্রোজেন আছে, এভাবে লিখছিলাম, তো সেরকম বুঝছো, এই সব জায়গায় দেখো যেখানে এইখানে কার্বন হাইড্রোজেন আছে, এখানে কার্বন হাইড্রোজেন, কিছু অক্সিজেন রয়েছে তো দেখতেই পাচ্ছি, ওখানে আর অন্য কিছু নাই, ঠিক আছে? কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন সব জায়গায় আছে। কথা হচ্ছে যে এই চক্রের ভিতরে, এই চক্রে হাইড্রোজেন আছে, এখানে কার্বন আর হাইড্রোজেন আছে, এখানে কি আছে, কার্বন আর হাইড্রোজেন, কিন্তু এখানে কি আছে দেখো বলতো, এখানে কি আছে, নাইট্রোজেন আছে না? হ্যাঁ স্যার, এখনই শেষ, এই পর্যন্তই শেষ, ঠিক আছে, এই পর্যন্ত শেষ, এখনই আমি শেষ করে দেবো, আর মাত্র 2টা কথা, ঠিক আছে? দেখো এখানে সব জায়গায় কার্বন আর হাইড্রোজেন আছে, এখানে কি আছে, এখানে অতিরিক্ত নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে আছে সালফার। এই যে চক্রের ভিতরে, চক্রের কাঠামোর ভিতরে যখন থাকবে অন্য কোনো পরমাণু, থাকবে হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়াও অন্য কোনো পরমাণু থাকবে, ঠিক তখনই সেটাকে বলা হবে কি, তখন সেটাকে বলা হবে হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? দেখো তোমরা বুঝছো কিনা বলো, অ্যারোমেটিক যৌগ আরো বেশি সহজ, দেখছো অ্যারোমেটিক যৌগ গুলো আরো বেশি মানে মজার, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? এইগুলো যদি বুঝে থাকো তা আমি মুছে দিলাম, এবং এখন আমি 6 নম্বরের 2টা প্রশ্ন আসতে পারে, একটা দেখো তোমাদের যদি এরকম আসে, দেখো এরকম পরীক্ষা মনে করে আসলো, ফিনল, ফিনল, ফিনল কে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, এটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? ফেনল লিখলাম, ফেনলের জায়গায় অন্য কিছুও হতে পারে, যেমন ফেনলের জায়গায় হতে পারে টোলুইন বা হতে পারে, হ্যাঁ ধন্যবাদ, বুঝতে পারছো, দেখো এই ফেনলের জায়গায় হতে পারে পিরিডিন, ঠিক আছে, পিরিডিন, এই জন্য সংকেত গুলো মুখস্থ রাখবো, পিরিডিন, ঠিক আছে, পিরিডিন হতে পারে, বা হচ্ছে থায়োফিন, থায়োফিন হতে পারে, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা আসবে, তোমাকে বলবে কি যে এই ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, তাই না? ফেনলের সংকেতটা কেমন ছিল ভাই, একটু আগে কিন্তু আমি লিখেছি, ফেনলের সংকেতটা ছিল এই যে এরকম, দিয়ে ও এইচ, এটাকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়, ওই যে আমি অ্যারোমেটিক যৌগের যে সংজ্ঞাগুলো লিখে দিয়েছিলাম, মানে কি বলেছিলাম, বৈশিষ্ট্য লিখে দিয়েছিলাম, তুমি জাস্ট এই বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, লিখবা যে এটা, এটা কিরকম লিখবা, লিখবা যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন আছে, লিখবা এরকম যে 4n+2 সংখ্যক, সংখ্যক সঞ্চরণশীল, সঞ্চরণশীল, দেখো এটাকে না এরকমও লেখা যায়, বুঝছো? আমি তো প্রথমেই বলছি যে এটাকে যেহেতু একান্তর দ্বিবন্ধন এবং এই জন্য আসলে এটাকে গোলাকারে দেওয়া হয়, ঠিক আছে? 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন, ইলেকট্রন থাকে বা আছে, এখানে পাই ইলেকট্রন আছে, পাইটা 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন, এখানে দেখো 3 × 6টা ইলেকট্রন আছে পাই ইলেকট্রন, আবার যদি 4n+2 মানে এখানে চক্র কয়টা, একটা ভাইয়া, তাহলে দেখো 4n+2 মানছে কিনা, 4n+2,
ফোর এন প্লাস ফোর ইন্টু, এখানে কয়টা চক্র? একটা, এক দিয়ে গুণ করে দিলাম যোগ দুই, তার মানে কত? ছয়টা। তার মানে আমরা গুণেও দেখলাম যে এখানে ছয়টা পাই ইলেকট্রন আছে, আবার কি করলাম এইভাবেও দেখলাম ছয়টা ইলেকট্রন আছে, তার মানে ছয়টা সঞ্চালনশীল পাই ইলেকট্রন ছয়টা আছে। তোমার ওইগুলো লিখা লাগবে না, তুমি জাস্ট এরকম লিখে দিবা। লাগবা কি, যদি কখনো কাউকে বলে যে এটা একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করতে বললেই তুমি এই এই পয়েন্ট গুলো লিখে দিবা, বলবা যে এতে, কারণ তো তোমাকে তো বলেই দিয়েছে এটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, তাহলে তুমি ঠিক এইভাবে লিখবা। ওকে, এখন দেখো ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে। তারপরে দুই নম্বরটায়, দুই নম্বরে লিখবা যে সমতলীয় চাকরিক যৌগ, সমতলীয় সমতলীয় চাকরিক যৌগ। দেখো সমতলীয় চাকরিক যৌগ না, এরা সমতল মানে চাকরিক না, চক্র মানে, এরা বদ্ধ শিকল। দেখছো চক্র আছে, কোনো কোথাও কি ফাঁকা আছে? এখানে ফাঁকা নাই, তার মানে এরা সমতলীয় চাকরিক যৌগ। এবং সমতলীয় কেন? কারণ এই যে কার্বন গুলো আছে পরস্পরের পরস্পরের সাথে যদি আমরা সংযুক্ত করি তাহলে আমরা কি পাবো? একটা সমতল পেয়ে যাবো, এই জন্য একটা সমতলীয় চাকরির যোগ্য। তোমার এইগুলো এই ওইগুলো ব্যাখ্যা লাগবে না, শুধুমাত্র এতটুকু লিখবা। ঠিক আছে, তারপরে তিন নাম্বার বৈশিষ্ট্য লিখবা যে একান্তর একান্তর দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে। এটা যদি লেখো তাহলে দুই 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 পাবা। ঠিক আছে, দুই মার্কে আসবে, খ নম্বরে আসে একান্তর দ্বিবন্ধন। দেখো একান্তর দ্বিবন্ধন মানে কি, আমি বলছিলাম একান্তর দ্বিবন্ধন মানে একটা দ্বিবন্ধন থাকবে তারপরে একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন একক বন্ধন, একটা দ্বিবন্ধন তারপরে একটা একক বন্ধন, এইভাবে থাকলে সেটাকে বলে একান্তর দ্বিবন্ধন। ঠিক আছে, একান্তর দ্বিবন্ধন। ওকে, তো এতটুকু যদি বুঝে থাকো তাহলে যে কোনো প্রশ্ন আসলে এখান থেকে কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো তাহলে আজকের আলোচনা শেষ করবো। তার আগে আমাদের আরো একটা খ নম্বর প্রশ্ন আছে, সেটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে কি পার্থক্য। জাস্ট এতটুকু যে অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে কি পার্থক্য রয়েছে। ঠিক আছে, এটা তোমরা একটু লিখবা যে অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে কি পার্থক্য। কি লিখব? অ্যালিফেটিক, এরকম অ্যালিফেটিক ও অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগের পার্থক্য। ঠিক আছে, এটা কিন্তু বাসার কাজ, হোমওয়ার্ক। ঠিক আছে, আমি এটা বলে দিই। দেখো আমি কিছু একটা বলে দিই, যেমন অ্যারোমেটিক যৌগ ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চালনশীল ইলেকট্রন থাকে অ্যারোমেটিক যৌগে, অ্যালোফিটিক যৌগ কি থাকে? থাকে না। দেখো আমি কয়েকটা লিখে দিই, দেখো এটা কিন্তু সহজ। ঠিক আছে, যেমন দেখো অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক, অ্যালিফেটিক লেখি অ্যালিফেটিক, আর তোমরা লিখবা অ্যারোমেটিক। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যারোমেটিক। তো দেখো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য কি বলতো? এটাকে অবশ্যই, এটা কি হতে পারে, মুক্ত বা বদ্ধ শিকল। এটা মুক্ত হইতে পারে, বদ্ধ শিকল হইতে পারে, কিন্তু অ্যারোমেটিক হইতে হলে অ্যারোমেটিক, এটা কিন্তু অ্যারোমেটিক লিখেছে, অ্যারোমেটিক এটা অবশ্যই বদ্ধ শিকল হতে হবে, অবশ্যই বদ্ধ শিকল। একান্ত দ্বিবন্ধন থাকে? থাকে না। একান্ত দ্বিবন্ধন থাকে না। ঠিক আছে, অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকে, থাকবে, থাকতেই হবে। আর এখানে কি ফোর এন প্লাস টু, ফোর এন প্লাস টু সঞ্চরণশীল, সঞ্চরণ শীল ইলেকট্রন, পাই ইলেকট্রন। ঠিক আছে না, পাই ইলেকট্রন থাকে না, পাই ইলেকট্রন থাকে না। ঠিক আছে, এখানে থাকে, এখানে থাকে। তে আমাদের তিনটা বৈশিষ্ট্য, তিনটা পার্থক্য হয়ে গেল। আরো যদি পার্থক্য আমরা লিখি, তাই না? ঠিক আছে, তো এখানে এগুলা আর কি, এগুলা কি সম্পৃক্ত, এগুলো দেখো এগুলো কি হতে পারে, সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে, সম্পৃক্ত বা অসম্পৃক্ত, অসম্পৃক্ত হতে পারে। এটা অবশ্যই অসম্পৃক্ত, অবশ্যই অসম্পৃক্ত। ঠিক আছে, এখন দেখো এটা আমাদের শেষ, আমাদের আজকে আলোচনাও শেষ। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি কাকে বলা হয়। দেখো অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি কাকে বলা হয়। ঠিক আছে, কাকে বলা হয় অ্যারোমেটিসিটি, কাকে বলা হয় জানো? অ্যারোমেটিসিটি হচ্ছে অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য, ঠিক আছে, অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য, এর ধর্ম বা বৈশিষ্ট্যকে বলা হয় অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি বলা হয়। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগের
অ্যারোমেটিক যৌগের ধর্ম, ধর্মকে, ঠিক আছে, ধর্মকে, অ্যারোমেটিক যৌগের ধর্মকে বলা হয় অ্যারোমেটিসিটি। তো তোমরা যদি এতটুকু আজকে যে আলোচনা করেছি এতটুকু যদি তোমরা পড়ো, এইখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, যদি তুমি বুঝে থাকো আল্লাহ রহমতে তোমরা সব ধরনের প্রশ্ন পাবা, কোনো সমস্যা নাই। এখান থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসুক না কেন তোমরা ইনশাল্লাহ পারবাই, ঠিক আছে। তো আজ আমরা এতটুকু আলোচনার ভিতর, এতটুকুর ভিতর আলোচনা সীমাবদ্ধ রাখবো। এর পরে ক্লাস আগামীকাল, আজকে কি বার, আগামীকাল শুক্রবার, হ্যাঁ, তো আগামীকাল সকাল 9টায় তোমাদের কিন্তু ক্লাস আছে, ঠিক আছে, সাধারণ গণিত। তো তোমরা কিন্তু ঠিক 9টায় তোমরা উপস্থিত হয়ে যাবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।